আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। বাংলাদেশের স্টার্টআপ দশক জুড়ে অভিজ্ঞতা এবং এগিয়ে যাওয়া, আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। চাকরি খুঁজবো না চাকরি দেব প্ল্যাটফর্ম থেকে আমরা আজকের এই আলোচনাটা করেছি। মূলত গত এক দশকে বাংলাদেশের স্টার্টআপের কি ধরনের পরিবর্তন, কি ধরনের এগিয়ে যাওয়া হয়েছে সেটি নিয়ে আলাপ করতে। আপনারা অনেকেই জানেন যে সাম্প্রতিককালে লাইট ক্যাসেল পার্টনার ওনারা একটি এই বাংলাদেশের স্টার্টআপদের এক দশক নিয়ে একটি অত্যন্ত চমৎকার প্রতিবেদন তারা তুলে ধরেছেন। সেই প্রতিবেদনটি সামনে রেখেই আমরা আজকে আমাদের এই আলোচনা করব। আমাদের সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে এসে যোগ দিবেন, শামীম আহসান, উনি পেগাসাস ভেঞ্চারের পার্টনার, ভিসি পিএপি এর। ও আচ্ছা, শামীম ভাই চলে আসছেন, আপনাকে স্বাগত। আমি ভাবছি আপনি এখনো এসে পৌঁছেন নাই। তারপরে আমাদের সঙ্গে আছে এম আসিফ রহমান, একজন অ্যাঞ্জেল ইনভেস্টর এবং ডাব্লিউপি ডেভেলপার্স এর সিইও। স্বাগত আসিফ তোমাকে। তারপরে আমাদের সঙ্গে আছে তাসলিমা মিজি, উনি গুটিপা নামে একটা প্রতিষ্ঠান চালান, সেটা সত্তাধিক ম্যানেজিং ডিরেক্টর। আমাদের সঙ্গে আছেন সরকারের একজন সিনিয়র সহকারী সচিব এবং আইডিয়া প্রজেক্টের কনসালটেন্ট আলাউল কবির। হ্যাঁ আলাউল, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন এই সরকারের স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড যে ভেঞ্চার কোম্পানি, তার ইনভেস্টমেন্ট ম্যানেজার ফয়েজ আহমেদ। এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লাইট ক্যাসেল পার্টনারের প্রজেক্ট ম্যানেজার মিহাত হক। মিহাত এসে পড়েছেন, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনায় লাইট ক্যাসেল পার্টনারের কো-ফাউন্ডার বিজন ইসলামের থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে হয়তো একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সেজন্য তার পরিবর্তে আমরা মিহাদুল হককে পেয়েছি। যারা আমাদের সঙ্গে এই মাত্র যুক্ত হয়েছেন এবং ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য জানাচ্ছি আমরা গত এক দশক ধরে বাংলাদেশের স্টার্টআপের যে বিষয়গুলো নিয়ে লাইট ক্যাসেল পার্টনার তাদের প্রতিবেদনটি তৈরি করেছে সেটির একটি সংক্ষিপ্ত, অত্যন্ত সংক্ষিপ্ত আমরা খুব স্যালিয়েন্ট পয়েন্টগুলো আমরা একটু দেখে নিব প্রথমে, তারপরে আমরা আলোচনার সূত্রপাত করব। প্রথমে আমি রিকোয়েস্ট করছি মিহাদুল হককে আমাদেরকে একটু আপনাদের প্রতিবেদনের মূল বিষয়গুলো যদি তুলে ধরে। মনি ভাই, আসসালামু আলাইকুম সবাইকে, ফর হ্যাভিং মি টুডে। আনফরচুনেটলি বিজন ভাই আজকে আসতে পারেনি। আমি যদি একটু খুলে বলি, হি ইজ হ্যাভিং ওয়ান অফ দ্য বেস্ট ডেজ অফ হিজ লাইফ, হি জাস্ট বিকেম আ ফাদার টু আ বেবি ডটার, সো ইটস আ ইনক্রেডিবল নিউজ। অ্যান্ড আই এম রিপ্রেজেন্টিং আওয়ার অর্গানাইজেশন হিয়ার, অ্যান্ড I'm going to give a brief overview of the current state of our startup ecosystem. So, amar screen ta ki dekha jacche? To kindly bolben amar screen ta ki dekha jacche? Ha, amra dekhte pacchi. Dhonnobad. তো আমরা গত বছরে একটা রিপোর্ট লঞ্চ করি আমাদের বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম এর উপরে। উই কল ইট দ্য আনট্যাপড ডিজিটাল গোল্ডমাইন অফ এশিয়া। এর কারণটা কি, আমরা দেখেছি গত 10 বছরে বাংলাদেশ হ্যাজ ডান ইনক্রেডিবল। উই আর আ কান্ট্রি অফ 165 বিলিয়ন পিপল, যার মধ্যে অর্ধেকের মতো পপুলেশন ইজ আন্ডার দ্য এজ অফ 28, এবং আমাদের জিডিপি পার ক্যাপিটা ইট হ্যাজ সারপাসড ইন্ডিয়া, অ্যান্ড ইট হ্যাজ স্টিল been growing very well even in the time of pandemic. Amader almost 6.8% GDP growth rate chilo on average in the last 10 years. We have hit a 365 billion GDP mark, and amader FDI has hit over $2.37 billion. So these are some remarkable numbers, ebong amader digital penetrations have done very well. We have over 170 million mobile subscribers, jar motte over 115 million of them are part of internet users, and almost 90 million of them are touching the internet through mobile, so 106 million are touching from mobile. So ekhane amader dekhte pacchi je amader bangladeshe ekta bhalo ekta opportunity ache for digital growth, ebong etai amaderke help koreche goto 10 bochhore amader startup ecosystem take grow korte. At the moment বাংলাদেশে 12 শুরু করে অ্যাক্টিভ স্টার্টআপস আছে। প্রতিনিয়তই আমরা দেখছি যে নতুন নতুন স্টার্টআপ শুরু করছে আমাদের ইয়াং জেনারেশনরা, স্টুডেন্টরা অল ওভার দ্য কান্ট্রি, এবং অলমোস্ট 200+ স্টার্টআপস আমরা দেখতে পাচ্ছি, দে বিং বর্ন। এবং গ্রোথ সেক্টরগুলোর মতো আমরা দেখি যে ফিনটেক, ই কমার্স, লজিস্টিক্স, দিজ আর সাম মোস্ট প্রায়োরিটি সেক্টর যেটা আমাদের লাস্ট 2-3 বছরে বুম করেছে।
যেমন ঢাকা, চিটাগাং, সিলেট, এই এই রিজন গুলাতে এখন আমরা অনেক নতুন নতুন স্টার্টআপ দেখতে পাচ্ছি, যদিও মোর অর লেস ঢাকাতে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন, বাট আমরা দেখছি যে ইট হ্যাজ স্টার্টেড টু শিফট। এর মধ্যে আমরা 330 মিলিয়নের মতো আমরা ইনভেস্টমেন্ট পেয়েছি গত 10 বছরে, যেমন হচ্ছে 308 মিলিয়নই ছিল আপনার ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, অলমোস্ট 92%। বাংলাদেশ আপনার গত বছরে প্যান্ডেমিক এর মধ্যে অলমোস্ট $39 মিলিয়ন এর ইনভেস্টমেন্ট এসেছে, অ্যান্ড দিস ওয়ার পসিবল বিকজ আমাদের লোকাল ইনভেস্টররা আর বিং ভেরি প্রমিনেন্ট। আমাদের স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড ফর্ম হয়েছে, উইচ ইজ এ $65 মিলিয়ন ভেঞ্চার ফার্ম, এবং এই বছরে আপনার শত কোটির ক্যাম্পেইন নিয়ে তারা নেমেছে, যেখানে তারা ইনভেস্ট করতে চায় ১০০ কোটি টাকা ইন আওয়ার ইনভেস্টমেন্ট ইন আ স্টার্ট আপস। অলরেডি আমাদের এখানে ইনভেস্টমেন্ট ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড $80 মিলিয়নের মতো রেজিস্টার করা আছে। সো আমাদের লোকাল ইনভেস্টার্সরাও দে আর ভেরি অ্যাক্টিভ ইন দ্য এঞ্জেল সাইড, অলমোস্ট 200টার মতো এঞ্জেল ইনভেস্টার্স আছে। Networks like Bangladesh Angels, they have been working very well to connect local angel investors with the early stage investors. Tachara accelerators, incubators, over 30 plus, they have been working diligently. Most notable part of it is our ventures, GP Accelerator, they're doing remarkable. এবং ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে 1.5 মিলিয়ন পিপলের একটা এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। এবং এই পুরো জিনিসটাকে তৈরি করার জন্য স্টার্ট আপদের সাথে আমাদের ইকোসিস্টেম বিল্ডার্সরা আছে, হোয়ার উই ক্যান অ্যাকচুয়ালি সি দেয়ার আর লট অফ লোকাল অ্যান্ড গ্লোবাল প্লেয়ার্স। উই হ্যাভ ইউনিভার্সিটিস লাইক ইউল্যাব, নর্থ সাউথ ক্যাথলিক ইউনিভার্সিটি, উই আর প্রমোটিং অন্টারপ্রিনারশিপ, উই হ্যাভ গভর্নমেন্ট ইনিশিয়েটিভস লাইক স্টার্টআপ বাংলাদেশ অ্যান্ড আইডিয়া, উই হ্যাভ আ লট অফ কম্পিটিশনস যেগুলো আমাদের আর্লি স্টেজ স্টার্ট আপ থেকে প্রমোট করছে। এর মধ্যে গভর্নমেন্টের সাইড থেকে কল ফর নেশন, কানেক্টিং স্টার্ট আপস, দে হ্যাভ বিন রিমার্কেবল, বাংলাদেশ স্টার্ট আপ কাপ, সিড স্টার্স, দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল অ্যাজ ওয়েল। As well as আমরা যদি ডেভেলপমেন্ট সেক্টরেও দেখি, উই অলসো হ্যাভ আ লট অফ নোটেবল প্লেয়ার্স, উই হ্যাভ প্লেয়ার্স লাইক সিনজেন্টা, গেইন, অক্সফ্যাম, ওয়াইক্যাপ, IFC as well as লোকালদের সাইড থেকে BYLC, YY ভেঞ্চার্স, YY গোষ্ঠী, দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল অ্যাজ ওয়েল। এবং ইনভেস্টার সাইডেও আমরা দেখতে পাই যে উই হ্যাভ আ লট অফ মিক্সচার অফ ইনভেস্টার্স, এখানেও লোকাল লোকাল এবং গ্লোবাল প্লেয়ারের অনেক ইনভলভমেন্ট আছে। আমরা বাংলাদেশের মধ্যে SBK টেক ভেঞ্চার্স, IDLC, মাসলিন, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, দে হ্যাভ বিন রিয়েলি ওয়েল অ্যাক্টিভ। BD ভেঞ্চার্স, উইচ ওয়াজ দ্য আর্লি ভেটারন ফার্স্ট ফ্রন্টিয়ার আপনার ইন VCs ইন বাংলাদেশ, দে হ্যাভ স্টার্ট দ্য মুভমেন্ট লাইক VIPV, উই অলসো হ্যাভ ইনভেস্ট ক্যাপিটাল। Government's side take after Startup Bangladesh Limited and A2I has done a lot of work. On the other hand, global side we have players like IFC, then Avishkar, SIF, and many more. Investments side take I'm going to be notably the key I'm going to mention korte chai who have been very active. Startup Bangladesh Limited, recently they just invested 15 crore taka into 7 startups. যেখানে আপনার চাল ডাল পাথর এবং সেবার মতো বড় বড় কোম্পানিগুলো ছিল, এবং ছোট আর্লি স্টেজ কোম্পানিও ছিল লাইক ঢাকা ক্যাশ, মনে বন্ধু, এটু সাইজ এবং ইন্টেলিজেন্ট মেশিনস। অ্যাঙ্কোলেস বাংলাদেশ লেড বাই রাহাত ভাই, হি ইজ ডুইং রিয়েলি ওয়েল, হি হ্যাজ অলরেডি ইনভেস্টেড অলমোস্ট অ্যারাউন্ড 2-3 মিলিয়ন ইন স্টার্ট আপস লাইক লুপ, মায়া, অ্যালিস অ্যান্ড গেইস, দ্যাট আর অ্যাকচুয়ালি হেল্পিং টু প্রমোট ডিপ টেক ইন বাংলাদেশ। Binyog Vithi is an impact investment backed by the Swiss Embassy, and they have been recently advocating on impact investments. Ebong ekhono apnar Soulshare, Shuttle, Hello Task, Saiful Romani, Apun Wellbeing erokom kichu startup er upor investment koreche jara ashole core focus ta hocche holo kibhabe society te ekta impact toiri korte pare. So overall amader goto 10 bochhore investments gula টপ স্টার্ট আপস কারা ছিল, এর মধ্যে বিকাশ ইজ ওয়ান অফ দ্য নোটেবল, বাট ইটস টু লার্জ টু নাও সে ইটস আ স্টার্ট আপ এনি মোর। বা তাছাড়া উই হ্যাভ
There's like ShopUp, which who recently closed a 22 million round, Paperfly, SoulShare, then Chaldal, Truck Lagbe, Pathao, Sheba, Ittadi. So I mean, it to act a dashboard dakhate chai, jekhane we actually, where is it? Yes, here it is. Where we track all the investments that have been happening in the last 10 years. So we could actually track around 183 deals that were covered by 90 companies. Even tar modhe 101 ta hocche disclosed, particular are undisclosed. That are not those information is not publicly available, but we have acquired it through the network. Even ekhane amra dekhte pai je almost 330 million investments er modhe almost 306 million investments from foreign investments from local tech amra 23 million peyechi. Amra jodi sector wise dekhi, fintech was one of the highest, which got around 42%. Then we got logistics, which was 23%, and then e-commerce 13%. Amra jodi deal gulo dekhi je apnar funding stage hisebe আমরা দেখতে পাই যে সিড স্টেজ গুলো সবচেয়ে বেশি ডিল হয়েছে অলমোস্ট 75, হুইচ ইজ 41%, তারপরে আপনার প্রি সিড হুইচ ইজ 62, সিরিজ এ, সিরিজ বি, এগুলোর নাম্বার গুলো কম হলো, বাট দেয়ার ওভারঅল সাইজেস আর মাচ লার্জার। আমরা যদি নাম্বারস গুলো দেখি বাই ইনভেস্টমেন্ট সোর্স, গ্লোবালি আমরা দেখতে পাচ্ছি যে 99 হচ্ছে আপনার গ্লোবাল থেকে এসেছে এবং 84 এসেছে হচ্ছে আপনার লোকাল ইনভেস্টমেন্ট থেকে। সো দিস ইজ আ রিমার্কেবল নাম্বার। হোয়াট উই অবজার্ভ ইজ দ্যাট আমরা বাংলাদেশের বাইরে থেকে আমরা অনেক অ্যাটেনশন পাচ্ছি, যারা আপনার আমাদেরকে নেক্সট রাউন্ডগুলো অথবা পরের রাউন্ডগুলোতে, ফিউচার রাউন্ডগুলোতে আমাদের ভালো সাপোর্ট করছে, অ্যান্ড লোকাল ইনভেস্টার্স আমাদের আর্লি স্টেজ সাপোর্টগুলো দিচ্ছে। দ্যাট ইজ আ গুড মার্কিং। বাট এছাড়াও আমাদের মনে হয় যে লোকাল ইনভেস্টার্সরা যদি আপনার নেক্সট রাউন্ডগুলো ইনভেস্টমেন্টস করা শুরু করে, দ্যাট উইল বি রিমার্কেবল। এখানে আমরা দেখতে পাই যে ইনভেস্টার্সদের মধ্যে আপনার ভেঞ্চার ফান্ডরা অলমোস্ট 65% অফ দি ইনভেস্টমেন্টস দিয়েছে আউট অফ দিস 330 মিলিয়ন, হুইচ ইজ 215 মিলিয়ন, অ্যান্ড দেন উই অলসো হ্যাভ দ্য কর্পোরেটস অ্যান্ড দ্য এঞ্জেলস। ইন টার্মস অফ the size of the investments, the VCs are definitely ahead, but definitely in terms of the numbers, the pre-seed investments, which are gulo tumi dekhte paiche, angels are ahead. Angels are apnar almost 74 ta deals koreche, so their bucket sizes are low, but they're doing more investments. But is that enough? Not really. Amra jodi compare kori amader neighbor country gular sathe, they raise around $1 billion by a startup itself, whereas আমরা গত 10 বছরে আমাদের পুরো ইকোসিস্টেমটা রেজ করেছে 330 মিলিয়ন। সো এই জায়গাটায় ডেফিনেটলি অ্যাজ অ্যান ইকোসিস্টেম উই নিড টু টেক দিস ফরওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য স্টার্ট আপস, দ্য ইকোসিস্টেম বিল্ডার্স অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশনস অ্যাজ ওয়েল। সো দ্যাট ওয়াজ মাই পার্ট অফ দ্য প্রেজেন্টেশন। মুনি ভাই, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ফ্লোর, আই উইল গিভ ইট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ মিহাত। আসলে মানে পড়ার সময় আমি আসলে অতটা ডেপথনেসটা বুঝি নাই, প্রেজেন্টেশনটা আমার অনেক কিছু ক্লিয়ার করে দিল, এটা খুবই ভালো হয়েছে। আমার মনে হয় আমরা আলোচনাটা একদম শুরু করতে পারি প্রথমে একটা বিতর্ক দিয়ে, সেটা হচ্ছে আমরা কাদেরকে স্টার্টআপ বলবো। আমি মিহাতকে প্রথমে জিজ্ঞেস করি, আপনাদের এই রিপোর্টের মধ্যে আপনারা কোন ধরনের অর্গানাইজেশনগুলোকে স্টার্টআপ বলেছেন? থ্যাংক ইউ মনির ভাই, এটা খুবই মজার একটা প্রশ্ন। আমরা যখন এই সার্ভেটা করি তখন আমরা একটা কোশ্চেন ছিল যে হোয়াট ইজ ইয়ার ক্রাইটেরিয়া অফ আ স্টার্টআপ, এবং আমরা দেখতে পেয়েছি যে স্টার্টআপের একটা ফর্মাল ডেফিনিশনের একটা অ্যাবসেন্স আছে। সো আমরা রিপোর্টের জাস্টিফিকেশনের জন্য হোয়াট উই হ্যাভ ট্রাইড টু ডু ইজ উই হ্যাভ কাম আপ উইথ ফোর ক্রাইটেরিয়াস। প্রথমটা হচ্ছে হলো যে দ্য কোম্পানি হ্যাজ টু বি ক্রিয়েটেড বাই আ বাঙালি ফাউন্ডার, অর ইট হ্যাজ টু বি ফাউন্ডেড ইন বাংলাদেশ। দ্যাটস ওয়ান অফ দ্য ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ডটা হচ্ছে যে আপনার এই কোম্পানিটার বয়স আপনার 8 বছরের বেশি হওয়া যাবে না, মানে দ্য লাস্ট রেজিস্ট্রেশন শুড বি 2012, এনিওয়ার মোর দ্যান দ্যাট ইট ইজ গোয়িং ফার বিয়ন্ড দ্যান দ্য স্টেজেস অফ আ স্টার্ট আপ। থার্ডটা ছিল হচ্ছে যে ইট হ্যাজ টু বি হ্যাভ এন এমভিপি, ইটস নট জাস্ট গোয়িং টু বি অ্যান আইডিয়া যেটা আমি কম্পিটিশনে গিয়ে প্রেজেন্ট করবো, বাট রাদার দে আর অলরেডি টেস্টিং ইট, মেবি দে আর মেকিং আ লস বাট দে আর অ্যাকচুয়ালি ডুইং সামথিং।
আর ফোর্থটা হচ্ছে হলো ইনোভেশন। সো উই ডোন্ট ওয়ান্ট টু কল এনিথিং আ স্টার্ট আপ। আমি যদি আজকে একটা ফেসবুক পেজ তৈরি করে আমি যদি আজকে কোনো কিছু বেচা শুরু করে দেই, শুড নট আইডিয়ালি ফল আন্ডার আ স্টার্ট আপ, বাট ইট শুড বি কনসিডার্ড আ এসএমই। স্টার্ট আপকে আমরা তখনই ধরতে পারি যখন দে আর ট্রাইং টু ব্রিং সামথিং ইনোভেটিভ ইন দ্য বিজনেস, ইন টার্মস অফ দ্য বিজনেস মডেল, ইন টার্মস অফ দেয়ার প্রোডাকশন, সো দ্যাট দে ক্যান স্কেল দেয়ার বিজনেসেস ফার্দার। সো এই চারটা ক্রাইটেরিয়াকে ধরে আমরা রিপোর্টটাকে তৈরি করি। বাট ডেফিনেটলি যেহেতু আমি প্রথমে বললাম যে উই ডোন্ট হ্যাভ আ ফর্মাল ডেফিনেশন অফ স্টার্ট আপ ইন বাংলাদেশ, ইট ক্যান স্টিল বি ডিবেটেড। থ্যাংক ইউ। আমি মনে হয় শামীম ভাইয়ের প্রথমে জিজ্ঞেস করি, এই যে ইন্ডিয়াতে ওরা 7 বছর বলে, ওদের তো একটা ফর্মাল ডেফিনেশন আছে, আমাদের তো এই ডেফিনেশন না থাকার ফলে আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, বেসিসের সভাপতি ছিলেন 2 টার্মে, সো আপনার কি মনে হয় যে এই জায়গাটা আমাদের দ্রুত ঠিক করে ফেলা উচিত কিনা? না, ধন্যবাদ মুনির হাসান ভাই। আমরা পৃথিবীর একটা বৃহৎ কম্পিটিশনের আয়োজন করি পেগাসাস টেক ভেঞ্চার্স থেকে, যার নাম হচ্ছে স্টার্ট আপ ওয়ার্ল্ড কাপ। এবং সেখানে আমরা স্টার্ট আপের কিন্তু আসলে বয়সের দিক থেকে কোনো ক্রাইটেরিয়া ধরি নাই, এবং সব থেকে মানে আসলে বয়সটা মানে অনেক সময় 10 বছর পুরানো কোম্পানিও ক্যান বি এ স্টার্ট আপ। কিন্তু স্টার্ট আপের জন্য 2টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টার্ট আপরা সাধারণত দেয়ার হ্যাজ টু বি এ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, সেখানে তার কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, মানে কিছু প্যাটেন্টেড টেকনোলজি থাকে, এবং সেই টেকনোলজি দিয়ে ইমার্জিং টেকনোলজি দিয়ে তার কম্পিটিশন থেকে একটু আলাদা হয়। আর সেকেন্ড হচ্ছে তা অথবা সেটা বড় প্ল্যাটফর্ম হয় যেটা খুব সহজে স্কেল করা যায়, স্কেলেবল করা যায়। এবং ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোতে স্টার্ট আপে ইনভেস্ট করে স্টার্ট আপস হ্যাজ টু বি ভেরি অ্যাম্বিশিয়াস, তারা খুব হাই রিস্ক নিয়ে কাজ করবে, হাই রিটার্ন তাদের আশা থাকবে, সেটা স্টার্ট আপ তো থাকে ভেঞ্চার ক্যাপিটাল থাকে। তো এই মডেলের মধ্যে যারা পড়ছে না তারা সাধারণত স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা এসএমই হিসাবে আমরা গণ্য করি। তো আমার কাছে মনে হয় যে আমরা মানে বয়সটাকে গুরুত্ব না দিয়ে এই টেকনোলজি এবং স্কেলেবল প্ল্যাটফর্ম আছে কি নাই এই জায়গায় আমাদের ডিবেটটা রাখা উচিত। শিওর। আমি শুধু একটু যে আমাদের স্টার্ট আপ বাংলাদেশ যখন বিবেচনা করে, আপনারা যখন একটা স্টার্ট আপকে বিবেচনা করতেছেন আপনাদের ইয়ার জন্য, তখন আপনারা কি এই এই দুটো জিনিসের বাইরে, মানে একটা তো কমন বাংলাদেশে হইতে হবে অথবা বাংলাদেশে উনি কাজ শুরু করছেন এরকম হইতে হবে, এটা ছাড়া যে স্বামী ভাই যেটা বললেন বা মিহাত একটু আগে যেটা বললো যে একটা এমবিবি থাকবে বা একটা ইনোভেশন, এই দুইটা জিনিসকে এর বাইরে আপনারা অনেক কিছু গুরুত্ব দেন কিনা? ফয়েজ ভাই। থ্যাংক ইউ সো মাচ মনির ভাই। আমি টোটালি একমত শামীম ভাইয়ের সাথে, আমরা আসলে এইজটা ওইভাবে আসলে দেখা হয় না, এবং শুধু যে স্টার্ট আপদেরকেই হচ্ছে আমরা কনসিডার করি এমন না, দেয়ার আর সো মেনি সোশ্যাল এন্টারপ্রাইজেস, ইম্প্যাক্ট এন্টারপ্রাইজেস আছে। আপনি হয়তো দেখবেন যখন মেহাদ ভাই প্রেজেন্টেশন দিচ্ছিল তখন বেশ কয়েকটা এন্টারপ্রাইজের নাম এসেছে, ঢাকা কাস্ট, মনের বন্ধু, এডুহাইভ, দে আর ইম্প্যাক্ট এন্টারপ্রেনার্স, ইম্প্যাক্ট এন্টারপ্রাইজেস। সো আমরা যখন ইনভেস্টমেন্ট করি, আমরা যখন বিবেচনায় রাখি, আমরা অবশ্যই তাদেরকে স্কেলেবল টেকনোলজি আছে কিনা, তারা বাংলাদেশেরও তো আমাদের গভর্নমেন্টের কিছু ভিশন আছে যেগুলো হচ্ছে আপনার এসডিজি রিলেটেড, দেন 2041 ভিশন, এই ধরনের যেই ভিশন এবং হচ্ছে গভর্নমেন্টের যেই ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো আমরা দেখার চেষ্টা করি। এবং পাশাপাশি আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইনভেস্টমেন্টের সময় যে টিমটা আছে, স্টার্ট আপ টিমটা বা এন্টারপ্রাইজের যে টিমটা, তারা কেমন করছে, তাদের লিডারশিপ কেমন, এই ধরনের আসলে অনেক কিছু দেখা হয়। এবং আমরা যখন ডিউ ডিলিজেন্স করি, দেয়ার ইজ আ ভেরি বিগ লিস্ট যেটা আসলে ধরে 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 অনেক কিছু দেখা হয় যে ফাইন্যান্স ঠিক আছে কিনা। সো ওভারঅল আই কোয়াইট এগ্রি উইথ পার্সিয়ালি উইথ মেহাদ ভাই অ্যান্ড অলসো উইথ শামীম ভাই, যে আমরা আসলে প্রত্যেকটা জিনিসই আসলে ইনবিল্ডেড, এবং আমার কাছে যেটা মনে হয় একটা জিনিস আসলে আরেকটা জিনিসের সাথে কানেক্টেড অনেকটাই যখন স্টার্টআপ সিলেক্ট করা হয়। জি, ওভার টু ইউ। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা মোটামুটি একটু একমত হইছি যে আমরা আলাদা করতে চাই এসএমই, এসএমইটাকেও আলাদা করতে চাই, আবার স্টার্টআপটাকে আলাদা করতে চাই। কারণ একটা বিষয় হয়তো এই এই জায়গায় আমি সংজ্ঞার বিষয়টা এই জন্য তুললাম, কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে মানে আমরা যে বিনিয়োগটা দেখেছি সেই বিনিয়োগে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের আমাদের স্টার্ট আপের উপর যে আস্থাটা আমরা দেখতে পাচ্ছি, 92% বিনিয়োগ তারাই করছেন, কিন্তু আমাদের তো অনেক বিনিয়োগকারী আছে, তারা কেন বিনিয়োগ করছে না?
এই জায়গাটা যখন আমরা দেখতে যাব তখন আমরা কেন জানি একবার মনে হয়েছে যে আমরা কি আসলে স্টার্টআপের সংজ্ঞাটা বা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে আমরা কি আসলে ঠিক মতো বুঝাইতে পারতেছি না কিনা। এটা এটা যদি আমরা একটু আসিফের কাছ থেকে একটু শুনতে চাই আর কি, সেটা হচ্ছে আমি আমি যে সমস্ত স্টার্টআপ বা যাদের সাথে আমি কাজ করি তারা আমার কাছে একটা অভিযোগ করে, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা অ্যাঞ্জেল ইনভেস্টার তারা ওই লম্বা সময় জুড়ে ইনভেস্টমেন্টে থাকতে চায় না, তারা দ্রুততার সঙ্গে প্রফিটের বিষয়টা বলে বা টিকে থাকার কথাটা বলে যে আপনি কবে ব্যবসা করবেন, খালি শুধু বার্ন আউট করতেছেন কেন। এই জায়গাটার মধ্যে আমরা আসিফের কাছে আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগকারীদেরকে কিভাবে আরো একটু নলেজেবল করতে পারি সো দ্যাট তারা যেন আগ্রহী হয়, এটা আমি স্বামী ভাইয়ের কাছেও প্রশ্নটা করবো। আর আরেকটা হচ্ছে আপনি যখন আপনার সঙ্গে যে সমস্ত আপনি অনেকগুলো বাংলাদেশে ইয়াং স্টার্টআপের সঙ্গে যুক্ত ছিলেন এখনো আছেন, তাদের সঙ্গে কাজ করতে গিয়ে এই দৃষ্টিভঙ্গিটা আপনি দেখেছেন কিনা? আসিফ, থ্যাংক ইউ স্বামী ভাই। ফার্স্ট হলো ওই ডেফিনেশনের দিক থেকে একটা জিনিস বলি যে স্টার্টআপের মানে এখনকার ওয়ার্ল্ডে আর একটা কমন ডেফিনেশন সবাই বেশ ফলো করে, সেটা হলো ওয়াইসি কম্বিনেটর এর পল গ্রাহাম বলে যে স্টার্টআপ হতে গেলে তার অ্যাকচুয়ালি ভালো গ্রোথ থাকতে হবে। তো এই গ্রোথের ব্যাপারটা এবং শামীম ভাই যেমন মেনশন করলো যে স্টার্টআপের স্টার্টআপ টেক ভেঞ্চার হতে পারে, তার ইনোভেশন থাকতে হবে, সে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে, এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি অনেক কনফিউশন আছে। মানে এই জায়গাগুলোতে হয়তো অনেক অংশ অনেক রকম করে দেখে, টাইমের যে ব্যাপারটা শামীম ভাই মেনশন করলো এটা সত্য, অনেক জায়গাতে টাইম ফ্যাক্টর অ্যাকচুয়ালি সত্য না। আমি কিছুদিন ফ্লোরিডাতে ছিলাম, ওখানকার চেম্বার অফ কমার্সের যেমন স্টার্টআপের বড় ডেফিনেশন ছিল হলো বছরে $10 মিলিয়ন কম বিজনেস করতে হবে, তো ওখানে যেমন টাকার ভ্যালু দিয়ে স্টার্টআপ ডিফাইন করা হতো। তো এখন কিন্তু ওয়ার্ল্ডে এমন স্টার্টআপ আছে যাকে স্টার্টআপ বলি যার ভ্যালুয়েশন লাইক ক্লোজ টু $100 বিলিয়ন, তো এই কারণে ডেফিনেশন দিয়ে করাটা খুবই কঠিন। আবার এই লাস্ট কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মানে স্টার্টআপ রিলেটেড যে কমিউনিটি গুলো আছে তাতে এই ডিবেটটা আবার চলতেছিল আমাদের লোকাল কিছু কোম্পানিকে নিয়ে যে তাদেরকে কি স্টার্টআপ বলা উচিত, তারা তো অনেক ফাস্ট গ্রো করতেছে তাহলে তো স্টার্টআপ বলা যায়, আবার অনেকের যুক্তি হলো তারা তো কখনো ফান্ড রেজ করে নাই তাহলে তো তারা হয়তো এসএমই, তারা হয়তো বুটস্ট্র্যাপ। তো এই ডেফিনেশনের কমপ্লেক্সিটিতে আমি অ্যাকচুয়ালি যেতে চাই না। এইটার তুলনায় মনির ভাই যে কথাটা বললেন যে কেন অ্যাকচুয়ালি আমরা লোকাল অনেক ইনভেস্টমেন্ট দেখছি না, লোকাল অনেক ইনভেস্টমেন্ট দেখছি না এই কথাটা অ্যাকচুয়ালি ঠিক না। আমার মনে হয় শামীম ভাইয়ের মতন মানুষ, শামীম ভাই যত টাইম ধরে বাংলাদেশের ইকোসিস্টেম ইনভলভ, ওনারা কিন্তু অনেক ইনভেস্ট করেছেন, শামীম ভাই অনেক ভেঞ্চারকে হেল্প করেছেন, তাদের শুধু শামীম ভাই একা না, ওনার কোম্পানি, ওনার ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, ওনারা অনেক রকম ওয়েতে কিন্তু আমাদের ইকোসিস্টেম ইনভেস্ট করে যাচ্ছেন। এবং আপনি যদি লাস্ট মানে ভেঞ্চার ফান্ড রেইজ করেছে এরকম যদি লিস্ট গুলা দেখেন, দেখবেন যে মেইন হয়তো একটা বড় পোর্শন ইনভেস্ট করেছে গ্লোবাল কোন একটা নন ভিসি বা কোন একটা কোম্পানি, বাকিও সাথে কিন্তু প্রায় আরো 5-6টা কোম্পানি ছিল যারা আইদার বাংলাদেশি অথবা যারা অ্যাকচুয়ালি ওন বাই বাংলাদেশি বাট কোম্পানিজ রেজিস্টার্ড ইন সিঙ্গাপুর অর ইউএসএ, যে কারণে মেহাদদের রিপোর্টটাতে হয়তো অনেক অংশ ফান্ডিং মনে হচ্ছে বিদেশ থেকে, এটা অ্যাকচুয়ালি বিদেশ থেকে না, এটা লাইক লেড বাই বাংলাদেশি, কারণ ভিসি কোম্পানি করা এবং প্রপারলি ভিসি বাংলাদেশে চালানোর মধ্যে অনেক প্রবলেম আছে, এগুলো স্বামী ভাই হয়তো কিছু টাচ করতে পারবে। তো বাংলাদেশি ইনভেস্টররা করতেছেন এটা ঠিক না, করতেছে। আমি প্রায় এখন মনে হয় প্রায় 9 বছর হলো, মানে আমি অনেক বড় লোক মানুষ না, আমি খুবই সামান্য পরিমাণ করেছি, আরো বাংলাদেশে অনেক ইনভেস্টর কিন্তু ব্যাপক পরিমাণ করেছে, মানে এসবিকে ভেঞ্চারের সোনিয়া পার কথা যদি বলেন এবং আরো অনেক মানুষজন আছে তারা অনেক পরিমাণে ইনভেস্ট করেছে। যদি ট্রেডিশনাল ইনভেস্টরদের কথা বলেন, মানে আমরা এই যাদের নাম বললাম আমরা কেউ হয়তো ট্রেডিশনাল বাংলাদেশে টাকাওয়ালা ইনভেস্টর বলতে যা বোঝায় তা না, তো যাদের অনেক টাকা আছে তারা কেন ইনভেস্ট করছে না, এই জায়গাটাতে আমার মনে হয় এই স্টার্টআপের ডেফিনেশনটা দায়ী। আমরা স্টার্টআপের ডেফিনেশনটা এত রিস্কি বানাই ফেলার চেষ্টা করি যে মনে হয় এটার ফার্স্ট রুল হলো স্টার্টআপ হতে গেলে কোনোভাবে প্রফিটেবল হওয়া যাবে না, এটা হলো লাইক বাংলাদেশের লাইক একদম স্বীকৃত অস্বীকৃত রুল। তো এই কথা যদি আপনি ফার্স্টেই বলেন যে প্রফিট টফিট তো হওয়া যাবে না, এটা মানে ফার্স্ট রুল হলো ইট অলওয়েজ হ্যাজ টু বার্ন মানি, ইট হ্যাজ টু হ্যাভ লাইক ট্রিমিন্ডাস গ্রোথ, এখানে কোনো ক্যাশ পজিটিভ ব্যাপার থাকা যাবে না, কোনো ইউনিট ইকোনমিক্স অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে যাবে না, এই মেসেজ যদি আমরা সারাক্ষণ দিতে থাকি, আপনার কি মনে হয় যারা অনেক টাকাওয়ালা মানুষ যারা অনেক বুদ্ধিমান তারা ইনভেস্ট করতে আসবে? তো যদি না দেখি তার বড় কারণ মনে হয় আমরা মেসেজ খুবই রং দিয়েছি। আমি মানে সাধারণ একটা মানুষ হিসেবে আমি বাংলাদেশে ইনভেস্ট করার আগে গ্লোবালি ইনভেস্ট করেছি, আমার তো ইনভেস্ট করতে ভয় লাগেনি,
আমি জানি যে যে কোনো বিজনেসে, সেটা নিজের বিজনেসেও, মানে কোনো বিজনেসে প্রফিট বা কোনো একটা পজিটিভ অ্যামাউন্ট দেখতে হয়তো 1 বছর লাগে, কোনোটাতে হয়তো 5 বছর লাগে। মানে লাভ তো আলটিমেটলি হতে হবে, একটা বিজনেস চলবে কেন যদি প্রফিট না হয়। তো এই জায়গায় হয়তো আমরা অ্যাকচুয়ালি, আমার ধারণায় 2021-এ আমরা ব্যাপক রকম অ্যাকচুয়ালি লোকাল ইনভেস্টমেন্ট দেখব, এবং মানে ডেফিনেশনের কারণে কিছু আমরা স্টার্টআপ বলবো, কিছু স্টার্টআপ বলবো না, বাট আলটিমেটলি লোকালি ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক বাড়ছে। আমি মানে নেটওয়ার্কের অনেক মানুষজনকে দেখি যারা আগে কখনো হয়তো মানে স্টার্টআপে এসিমি যাই বলেন কেন, এগুলোতে ইনভেস্ট করেনি, বাট এখন তারা করতে যাচ্ছে। তো অনেকগুলা ইন্টারেস্টিং নিউজ হয়তো আমরা এই বছরে দেখতে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ শামিম, আসিফ। আমরা একটু এবার একটু ডিফারেন্ট জায়গায় যাই। আমরা তো মোটামুটি একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আচ্ছা মিহাদকে আমি একটু ক্লারিফাই করতে বলি। মিহাদ, এই যে প্যাগাসাস ভেঞ্চার, তারপরে যে ফেনক, শামিম ভাই, যে দুইটা প্রতিষ্ঠান যখন ইনভেস্ট করছে, তাদেরকে আপনারা কি গ্লোবাল ইনভেস্টর হিসেবে দেখাইছেন না লোকাল ইনভেস্টর হিসেবে দেখাইছেন আপনাদের রিপোর্টে? এটা খুব ইন্টারেস্টিং। ফেনক্সে যেহেতু আপনার ইন্টারন্যাশনাল আপনার প্রেজেন্স আছে, আমরা তাদেরকে ইন্টারন্যাশনাল ইনভেস্টর হিসেবে দেখেছি। আচ্ছা, তার মানে আমাদের আসিফের কথার অনেক সত্যতা আছে যে গ্লোবাল ইনভেস্টরদের মধ্যে স্বামী বেদের মতো লোকজনও আছে, তারা এই কাজটা করছে। স্বামী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসটা, এই যে বিশেষ করে প্যাগাসাসকে নিয়ে আসা, ফেনক্সকে নিয়ে আসা, এবং শুরুর দিকে আপনি আবার আমাদের VCPABA-র প্রেসিডেন্ট, কাজে সবকিছু মিলিয়ে আমরা আপনার একটা বড় রোল আমরা দেখতে পাই যেটা আপনি এখনো করে যাচ্ছেন। ওই জায়গায় আসবো আমি স্বামী ভাই। আমি এখন একটু মিজি এবং আলাওলের কাছে যাব। আলাওলের কাছে আমার খুব সহজ প্রশ্ন, আমি নিজেও আইডিয়ার সাথে কিছু কাজ করেছি, সেটি হচ্ছে যে আমাদের তরুণ যারা একটা আইডিয়া নিয়ে ঘুরে একটা কিছু করতে চায়, হ্যাঁ, মানে তখন যখন আপনাদের কাছে আসে আইডিয়া প্রজেক্টে যখন আসে, হ্যাঁ, একটা এখন একটা বাজারে ধারণা হয়েছে যে কোনো মতো একটা কিছু বানায় আইডিয়ার কাছে গেলেই আইডিয়া আমাকে দাঁড় করাই দিবে, তাদের একটা ইনকিউবেটর আছে, একটা সুন্দর চমৎকার জায়গা আছে, তারপর আমরা অ্যাটলিস্ট 10 লক্ষ টাকা পর্যন্ত একটা গ্র্যান্ট দেওয়া, গ্র্যান্ট পাওয়ার সুযোগ আছে। এখানে আপনার, আপনি তো প্রায় বছর খানেক ধরে আইডিয়াতে কাজ করতেছেন, এই আপনার ইন্টারাকশনটা কেমন আমাদের তরুণদের সঙ্গে? আপনি যে ইন্টারাকশন দেখেন, তাদের মধ্যে আর্টসটা কিরকম দেখেন, তাদের সক্ষমতা কিরকম দেখেন? হ্যাঁ, ধন্যবাদ মুনির ভাই। আপনি রাইটলি বলেছেন যে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা এখন দেখতে পাচ্ছি। বেসিক্যালি যখন আইডিয়া প্রজেক্ট যাত্রা শুরু করেছে 2016 সালের শেষের দিকে, মূলত 2017 সালে, তখন যে অবস্থা ছিল এখন সেই অবস্থাটা নেই। আমরা যখন যাত্রা শুরু করেছি, আমাদের মূল টার্গেট ছিল একটা স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করা এবং একটা কালচার যাতে সারা বাংলাদেশে তৈরি হয় সেই বিষয়টা নিশ্চিত করা, এবং আমরা সাথে নিয়েছি ইন্ডাস্ট্রিতে থেকে যারা আছেন, যেমন শামিম হাসান ভাই আছেন, আমাদের বেসিসের বেশ কয়েকজন ডিরেক্টর মেম্বার আছেন, আমাদের ইউনিভার্সিটিগুলোর যারা ইনোভেশন নিয়ে কাজ করে বা স্টার্টআপ নিয়ে কাজ করে তারা আছেন, তাদেরকে আমরা অনবোর্ড করেছি, এবং সর্বোপরি আমাদের সার্কেল, স্টার্টআপ সার্কেল যারা আছে, অ্যাঞ্জেল নেটওয়ার্ক থেকে শুরু করে আমাদের যারা স্টার্টআপ নিয়ে কাজ করে তারা সবাই আমাদের সাথে কানেক্টেড, যেমন জিপি এক্সেলারেটর, তারপর হচ্ছে রবি আর ভেঞ্চার, বাংলালিংক ইনকিউবেটর, সবাই আমাদের সাথে কানেক্টেড। এবং আমরা এই অ্যাক্টিভিটির মাধ্যমে যেটা দেখতে পেয়েছি, আমাদের যারা পার্টিসিপেন্ট তারাই বলেছে যে, যেমন আমরা যদি রেফারেন্স হিসেবে আমি বলি যে গ্রামীণ ফোন এক্সেলারেটর, যিনি আগে দেখতেন মিনহাজ আনোয়ার ভাই বেটার স্টোরিজের, ওনার বক্তব্য ছিল যে একসময় গ্রামীণ ফোন এক্সেলারেটে যে পরিমাণ আবেদন পড়তো, এখন আবেদনের সংখ্যা অনেক বেশি বেড়েছে। অর্থাৎ সরকার যখন এখানে পেনিট্রেট করেছে, আইডিয়া প্রজেক্ট যখন এসছে, স্টার্টআপদেরকে সকল রকমের সহযোগিতা দেওয়ার এই ম্যান্ডেটটা নিয়ে, তখন এই একটা ভালো রকমের উদ্দীপনা এবং উৎসাহ তৈরি হয়েছে। আর যেই বিষয়টা আপনি বলছিলেন যে একটা ধারণা তৈরি হয়েছে যে কোনো একটি আইডিয়া নিয়ে আসলে এখানে ফান্ড পাওয়া যাবে, গ্র্যান্ট পাওয়া যাবে, আমরা যেহেতু ফান্ড দেই না, আমরা গ্র্যান্ট দেই। আমরা স্টার্টআপ স্টেজকে 3টি ভাগে ভাগ করেছি, আইডিয়া বা প্রিসিড স্টেজ, সিড স্টেজ এবং গ্রোথ স্টেজ। সিড এবং গ্রোথ স্টেজে ফান্ডিং করার জন্য স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড সরকার গঠন করেছে, বাংলাদেশের প্রথম সরকারি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, যেটা ফায়েজ ভাই যেটা বলেছেন। আর আমরা যেটা গ্র্যান্ট দিই সেটা হচ্ছে আইডিয়া স্টেজ বা প্রিসিড স্টেজ যেটা আমরা বলি। এই ক্ষেত্রে আমি শামিম হাসান ভাই বা আসিফ ভাইয়ের যেটা রাইটলি বলেছেন, ফায়েজ ভাইও বলেছেন যে স্টার্টআপের এখনও কোনো ইউনিভার্সাল সংজ্ঞা দাঁড়ায়নি, বাট আমরা যদি স্টিভ ব্ল্যাঙ্ককে কোট করি, সেটা হচ্ছে
প্রফিটেবল, রিপিটেবল এবং স্কেলেবল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় আসলে স্কেলেবল এবং রিপিটেবল হচ্ছে কিনা সে বিষয়টাকে। আর যখন আমাদের এখানে কোনো একটা স্টার্ট আপ আসে, অনেকেরই আসলে ধারণা থাকে না, অনেকে স্টার্ট আপ সম্পর্কে তেমন জানেন না বা একটা স্টার্ট আপের কী কী বিষয় শুরুর দিকে খেয়াল করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে না, এই জন্য অনেকেই এখানে এসে প্রথমে যে আশা নিয়ে আসেন হতাশ হন। তো আমরা তাদেরকে আসলে হেল্প করি একটা তাদের আইডিয়াগুলোকে গুছিয়ে দেওয়া, তারা প্রোটোটাইপটা কীভাবে ডেভেলপ করবে, যেটা মিহাদ ভাই বলেছেন এমভিপি ডেভেলপ করার ক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করি। যে বিষয়গুলো আমাদের একটা আপনি জানেন হাই পাওয়ার সিলেকশন কমিটি আছে, সিলেকশন কমিটি যে বিষয়গুলো দেখে থাকে সেটা হচ্ছে মূলত, এখানে অনেকগুলো বিষয় আছে কিন্তু মূলত যেটা দেখে থাকে সেটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশনটা তার রাইটলি করেছেন কিনা। কারণ তিনি যদি রাইটলি প্রবলেম আইডেন্টিফাই করতে না পারেন তাহলে যত ভালো সলিউশনই দিক না কেন ওই প্রবলেমটা সলভ করা যাবে না। এরপরে হচ্ছে যেই সলিউশনটা উনি দিচ্ছেন সেই সলিউশনটা দেওয়ার ক্ষেত্রে সবগুলো আসপেক্ট কভার করেছেন কিনা তিনি। যেমন সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে তিনি ট্রান্সপোর্টেশনের প্রবলেমটা সলভ করবেন তাহলে তিনি স্কুল গোয়িং বাচ্চাদের বিষয়টা বিবেচনায় নিয়েছেন কিনা, বৃদ্ধদের বিষয়টা বিবেচনায় নিয়েছেন কিনা, অফিস গোয়িং মানুষের কথা বিবেচনায় নিয়েছেন কিনা, সবগুলো আসপেক্ট বিবেচনা করে উনি সলিউশনটা দিচ্ছেন কিনা। এবং সব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেই কম্পোনেন্টস সেটা হচ্ছে টিম ফর্মেশন। আমরা দেখেছি বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ইভেন অনেক ভালো ভালো ইউনিভার্সিটির টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা খুবই ভালো করছে কিন্তু টিম পরবর্তীতে তারা তাদের আইডিয়াটা এগিয়ে নিয়ে যেতে পারছে না। আমরা দেখেছি যে তারা টেকনিক্যালি খুবই সাউন্ড কিন্তু তারা জানে না এটাকে মার্কেটিং কিভাবে করতে হবে, কারণ তাদের ওখানে একজন ভালো মার্কেটিং এক্সপার্টের অনুপস্থিতি আছে তাদের টিমে। আবার তারা জানে না যে কিভাবে কাস্টমার অ্যাকুইজিশন করতে হবে বা কাস্টমার অ্যাকুইজিশন কস্টটা কতটুকু হলে তার এইটা অপটিমাল হবে। এই জন্য আমরা টিম ফর্মেশনটাকে গুরুত্ব দিই এবং শুরু থেকেই বলি যে ভালো একটা টিম এর কাছে যদি একটা খারাপ আইডিয়াও দেওয়া হয় তারা ঘষে মেজে এটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, বাট একটা খারাপ ভালো একটা খারাপ টিমের কাছে ভালো আইডিয়া দিলে সেটা অনেক সময় আগায় না, এটা আমাদের এই অভিজ্ঞতা থেকে দেখা। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি যেটা বা বিজনেস মডেল, এটা কতটুকু সে রাইটলি আসলে এই বিষয়টা চুজ করছে বা কিভাবে সে এই বিষয়টা দেখছে। আর মার্কেটিংটা যেটা বললাম এই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মার্কেটিংটা তিনি কিভাবে করছেন, তার মার্কেটিং প্ল্যান কীরকম, তিনি কিভাবে আগাবেন বলে ঠিক করেছেন, এই মোটামুটি এই বেসিক জিনিসগুলো দেখা হয় আমাদের যারা সিলেকশন কমিটির মেম্বার আছেন। এবং আমাদের কাছে শুরুতেই অনেকেই আসেন শুধুমাত্র মেন্ট গাইডেন্সের জন্য, কারণ অনেকেই যেটা শুরুতে আমি বললাম যে ধারণা থাকে না যে একটি স্টার্ট আপকে, অনেকে র আইডিয়া নিয়ে আসেন, সেটা আমরা মূলত তাদেরকে আমরা প্রি স্ক্রিনিং করি, প্রি স্ক্রিনিং করে তাদেরকে আলাদা করে ফেলি, তাদেরকে এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস ব্যাপী আমরা তাদেরকে মেন্টরিং করি বা গাইড করি। আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যেই আমাদের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসুক না কেন কেউ আমাদের এখান থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ কেউ আমাদের এখানে যদি একবার আসে তারা আমাদের কাছে থাকবে, আমরা তাদেরকে যে কোনোভাবে আমাদের ইকোসিস্টেমের মধ্যে ধরে রাখবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেখানে আপনার যে প্রতিষ্ঠান দুটি বা এটা হয়তো এসএমই সংজ্ঞাতে পড়ে অথবা স্টার্ট আপের সংজ্ঞাতে পড়ে, তো আমরা ওই সংজ্ঞার মধ্যে না গিয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে বাংলাদেশে একটা এন্টারপ্রাইজ তৈরি করা, হ্যাঁ একটা আপনি এন্টারপ্রাইজ তৈরি করছেন, সেই এন্টারপ্রাইজ থেকে আপনি বিদেশে প্রোডাক্ট পাঠাচ্ছেন, ফেয়ার ট্রেড অর্গানাইজেশন হয়েছেন, এই যে আপনার জার্নিটা এটার মধ্যে আপনি কোন তিনটা জায়গাকে বলবেন যে এই জায়গাগুলো সহজ করার জন্য যদি আপনারা একটু কাজ করতেন তাহলে আমার পরে যে দ্বিতীয় মিজি আসবে তার জন্য লাইফটা সহজ হতো। তাসলিমা মিজি, অনেক ধন্যবাদ মুনির ভাই আমাকে আপনাদের আজকে এত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমার প্রতিষ্ঠানটা আপনারা অনেকেই হয়তো জানেন, আমি লেদারের প্রোডাক্টস আমি বানাই, এটা কোনো এটা বেসিক্যালি আমার ম্যানুফ্যাকচারিং রিলেটেড এবং আমি সাপ্লাই করি, বিটুবিকে সাপ্লাই করি এবং বিটুসি মার্কেট সেগমেন্টে আমি 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 সেল করি আমার প্রোডাক্ট। তো এটা যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং একটা বিশাল একটা একটা হ্যাপা, তো ফলে হচ্ছে যেটা হয় যে ম্যানুফ্যাকচারিংয়ে আমার অনেকটুকু সময় আমাকে ব্যয় করতে হয় এবং আমার এনার্জি একটা মেজর অংশ সেখানে আমাকে স্পেন্ড করতে হয়।
তো বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের যেই যে ব্যাপারটা আর কি, যে এমনিতে তো ওভারঅল আমার কাছে যেটা মনে হয়, স্টার্টআপ বেসিক্যালি তো আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ইউথরাই মূলত শুরু করে, মানে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম সিনারিওর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যেখানে যাদেরকে দেখতে পাবো আমাদের সব ইয়ুথ হিরো হিরোজরা, আমাদের আমাদের ইয়াং জেনারেশনের ছো ভাই বোনেরা, তারা এটা এটা করে। তো আর নারী হিসাবে মেয়েদের জন্য কিছু অ্যাডিশনাল ঝামেলা আছে, আমি সেটাতে খুব বেশি আমি আলাদা করে ফোকাস করছি না। তো ইয়ুথদের যে প্রবলেমগুলো আমরা ফেস করি, আমরা একটা স্টার্ট আপ করতে গেলে, আমি নিজে যখন শুরু করেছি তখন আমার আজ থেকে আমার এখনকার বিজনেসটা আমি শুরু করেছি 2016 সালে, তো সেটা তখন আমার বয়স আরও 5 বছর কম ছিল। তো আমার অভিজ্ঞতা বা আমার যে এই সেক্টর, একটা নতুন সেক্টরে কাজ করা, এখানে টোটাল একটা সেক্টরটাকে বোঝা, বিজনেস বোঝা, ম্যানুফ্যাকচারিং বোঝা, আমার সেলস মার্কেটিং বোঝা, এবং আমি যেহেতু শুরু থেকেই অলমোস্ট শুরু থেকে মানে গ্লোবাল ট্রেডিংয়ের সাথে আছি, তো এই বোঝাপড়ার ক্ষেত্রে আমার আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের স্টার্ট আপদের মানে যে চ্যালেঞ্জেসগুলো থাকে, এটা তাকে তার 90% তাকে একাই নিতে পারে, তার পাশে আসলে কেউ থাকে না। তো আপনি তিনটে চ্যালেঞ্জের কথা বলেছেন, আমার কাছে এটা একটা জিনিস মনে হয় যে এরা এত বেশি রিস্ক নিতে হয়। অবশ্যই পৃথিবীর সব দেশেই একটা নতুন বিজনেস শুরু করতে গেলে অন্ত্রপ্রনারকে তার সমস্ত দায়িত্বটা নিতে হবে, কিন্তু সেখানে একটা সাপোর্ট থাকে। আমাদের এখানে মনে হয় যেন সমস্ত দায়িত্ব এভরিথিং এমন এতটা বাজেভাবে তাকে লোডটা নিতে হয় যে তার দেখা গেলো যে পয়সা ম্যানেজ হলো, তার ইনোভেশনের জায়গাটা নষ্ট হলো। হ্যাঁ, ইনোভেশন করতে গেলেও দেখা গেলো যে সে তার ফাইন্যান্সিয়াল জায়গাতে সে সাপোর্ট পাচ্ছে না। তারপর কারা আমার কোন আমার যে সরকারের যে একটা একটা কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি বা ICT মিনিস্ট্রি, স্টার্ট আপদের রিলেটেড মানে স্টার্ট আপদেরকে সাপোর্ট করার জন্য যেসব গভর্নমেন্টের সাপোর্ট মেকানিজম আছে বা বিভিন্ন যে বিজনেস সাপোর্ট অর্গানাইজেশন আছে, কোথায় আসলে কি পাওয়া যায় এটাই তারা জানে না। এই নলেজটুকুই দেখা গেল যে তারা পাচ্ছে না। একটা ইনফরমেশন চাইতে গেলেও আমাদের এখানে প্রচন্ড একটা নেতিবাচক একটা ধ্যান ধারণা স্টার্ট আপদের প্রতি, ও আচ্ছা ধান্দাবাজ আসছে, ও তো কিছু করতে পারবে না, হ্যাঁ আর এসব পোলাপানদের সময় দিয়ে কি হবে। তো এরকম একটা নেতিবাচক তো জিনিস কাজ করে, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে ফাইন্যান্সের যে ব্যাপারটা আর কি, যে আমি জানি না এখানে আপনাদের অনেকে এখানে ক্যাপিটাল ইনভেস্টর আছেন, তো ডেফিনেটলি আপনারা ইনভেস্টর, আপনাদের ইনভেস্টমেন্ট আপনারা দিতে চান, আপনারা নিশ্চয়ই বসেই থাকেন যে আপনাদের এলিজিবল অ্যাপ্লিক্যান্ট আসবে অথবা এলিজিবল কোনটা বিজনেসকে আপনারা চুজ করে তাদেরকে আপনারা ইনভেস্ট করবেন। তো এই এই জায়গাটাতেও আমার মনে হয় যে এখানে আস্থার যে একটা বিশাল একটা ঘাটতি। আমি অবশ্য এই আপনাদের আপনারা যেসব স্মার্ট কথাবার্তা বলেন, আমি এই বিজনেসের এই ধারাটার সাথে আমার খুব বেশি ভালো বোঝাপড়া নাই। আমি কিছুদিন ঘোরাঘুরি করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি এত মানে আমি একটু কাজ পাগল মানুষ, তো কাজে ফোকাস করতে গিয়ে স্পেশালি ম্যানুফ্যাকচারিং এর মতো জায়গায় গিয়ে আমি দেখেছি যে এই জায়গার এই কালচারের সাথে আমি একটা মিসফিট। তখন আমি খুব ট্র্যাডিশনাল মেথডে আমি একজন ফাইন্যান্সিং পার্টনার আমি পাই, জাস্ট মানে ওয়ার্ড অফ মাউথের ভিত্তিতে উনি আমার সাথে ফাইন্যান্স করেন, এবং এটা মানে গ্রেট ডিল, এবং হচ্ছে যে খুবই ইজি স্মুথ, আমার সম্পূর্ণ ফ্রিডম আছে। তো এই জিনিসগুলোতে আমি চাই যে একটা ডিলটা ভালো হবে, আমার জন্য ফ্রেন্ডলি হবে এবং আমার ফ্রিডম থাকবে, আমি তো এই জিনিসগুলো আমি চাই। তো আমি সেরকম এই ক্রাইটেরিয়াগুলো আমি ফিল আপ করতে পেরেছি আমি যখন ওনার সাথে আমি যখন পার্টনারশিপে যাই। তো এই জিনিসটা আমার মনে হয় যে আমি যখন ব্যাংকের কাছে যখন আমি ফাইন্যান্সের জন্য যাই, লোনের জন্য যাই, বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের কাছে আমি যখন যাই, আমার কাছে মনে হয় যে মানে ইট ইজ ওয়ে টাফ, মানে আননেসেসারিলি টাফ, তারা সময় দিবে না, তারা বিজনেসটাকে বোঝার চেষ্টা করবে না, এটা স্কেলেবিলিটিটা আমাকে প্রমাণ করতে হবে, যে এমন জায়গায় এমন মানুষের কাছে প্রমাণ করতে হবে যারা মানসিকতা নিয়েই বসে থাকে যে না 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 না, ইউ আর রং, ইউ আর কামিং আপ উইথ সামথিং যেটা স্কেলেবল না, তো তাহলে আমি তার কাছে কিভাবে প্রমাণ করব। এটা হয়তো মেয়ে হিসাবে আমার আমার জন্য বাধাটা আরো অনেক বেশি বাধা সম্পন্ন মনে হয়েছে, কিন্তু আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে এটাই হওয়ার কথা, ইউথদের ক্ষেত্রে যে কোনো ছেলে ইয়াং ছেলের জন্য এটাই আমার মনে হয় হয়ে থাকে। তো
ইনফরমেশন হাব নাই, এটা একটা আইডিয়ার প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে এটাকে আর একটু কোনো ভাবে কোনো একটা বুদ্ধি করে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট অফ ইনফরমেশনের জায়গা করা যায়। দ্বিতীয় হচ্ছে যে ফাইন্যান্সের ক্ষেত্রে, যেমন মিতি যেটা বলছে যে ব্যাংক বা ট্রেডিশনাল ফাইন্যান্সাররা যে সমস্যা তৈরি করে তার বাইরে যাওয়ার জন্যই তো আমাদের এই অল্টারনেটিভ ফাইন্যান্সিং। এই অল্টারনেটিভ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমি স্বামী ভাই আপনার কাছে এখন দুটো জিনিস জানতে চাই। একটা হচ্ছে এই যে আমরা যে আমাদের শেয়ার বাজারে যে আমরা লো ক্যাপ একটা ব্যবস্থা করলাম আর একটা এসএমই বোর্ড করলাম, এই দুইটা করাতে আমার নিজের ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আমাদের দেশে আমরা হয়তো যেহেতু ইনভেস্টরদের জন্য এক্সিট মানে আইপিও করে এক্সিট করার সুবিধা হবে সেই জন্য তাদের আগ্রহ বাড়বে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ধরেন তরুণ উদ্যোক্তারা অনেকেই আগে যে আমাদের পুরনো মতে যে 30 কোটি বা 18 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল করার পরে শেয়ার মার্কেটে যাইতে পারবো সেইটা আমাদের বিষয়। আপনার কাছে আমি একটু জানতে চাই আমাদের দর্শকদের যদি একটু এই লো ক্যাপ এবং ইয়া সংক্রান্ত যদি বলেন এসএমই বোর্ড নিয়ে একটু বলে, তারপর এটা কিভাবে আমাদের স্টার্টআপকে আসলে হেল্প করবে। স্মল ক্যাপ বোর্ডের কথা বলতে হলে প্রথমে আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাদের আইসিটি অ্যাডভাইজার, উনি আমাকে, আমি তখন বেসিসের প্রেসিডেন্ট ছিলাম, আমাকে নিয়ে তখন আইসিসি চেয়ারম্যানের সাথে প্রায় মানে বেশ লম্বা সময় ধরে 3 বার বসেছেন, বসে এই স্মল ক্যাপ বোর্ডের নীতিমালা এবং কিভাবে এটা এগিয়ে নেওয়া যায় সেটা ড্রাফট করছে। পরবর্তী যখন এটা পাশ হলো তখন যদিও বেশ কিছু আমাদের সাজেশন রাখা হয়নি, বাট তারপর ইটস এ গুড স্টার্ট। আমরা আগে 30-20 টাকা পেইড আপ এর না থাকলে কেউ যেতে পারতো না, মনির ভাই যেটা বললেন এখন মাত্র 5 কোটি টাকা পেইড আপ করে থাকলেই তারা আইপিও চিন্তা করতে পারে। কোনো কোনো এসএমই বা স্টার্ট আপ মনে করে 5 কোটি টাকা পেইড আপ অনেক টাকা, বাট সেই ক্ষেত্রে আমরা বলি যে তারা অ্যাঞ্জেল ইনভেস্টারই হোক, ভেঞ্চার ক্যাপিটালই হোক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছ থেকে হোক, এইটুকু পেইড আপ ক্যাপিটাল বা কিছুটা প্রফিট করে হোক এই জায়গায় তাদেরকে পৌঁছতে হবে, কারণ আইপিও একটা বিশাল ব্যাপার, এটার জন্য মিনিমাম কিছু বার থাকতেই হয়। আমার মনে হয় যে এটা একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। বাট তাসলিমা মিজি যেটা বললেন যে আসলে আইপিও তো অনেক পরের কথা, আমাদের এসএমই স্টার্টআপগুলোর আরো অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে গেছে যে তারা ইনফরমেশনগুলো জানছে না, তারা অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট বা ভেঞ্চার ক্যাপিটাল কিভাবে রেইজ করবে সেই ব্যাপারেও তাদের অনেক নলেজের ঘাটতি আছে। আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে যত আলোচনাই হচ্ছে আমি মনে করি যে আমাদের ফাউন্ডার বা এন্টারপ্রেনারদের একটা মাইন্ডসেটটাই আমি মনে করি যে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যদি আমরা মনে করি যে এই মাইন্ডসেটটা একটু আমরা মানে গ্লোবাল এন্টারপ্রেনারদের মতো করতে পারি তাহলে অনেক প্রবলেম সলভ করা সম্ভব। আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমাদেরকে শেখার জন্য মানে ইনফরমেশন শুধু দেশের ইনফরমেশন না, আমাদের সিলিকন ভ্যালির প্রতিটা ইনফরমেশন আমাদের জানতে হবে, গ্লোবালি কোথায় এক্সেলারেটর প্রোগ্রাম আছে, আমাদের অনেকগুলো স্টার্ট আপ কিন্তু এখন ওয়াই কম্বিনেটরে গিয়েছে, চাল ডাল গিয়েছে, 500 স্টার্ট আপে গিয়েছে, আমাদের অনেকগুলো স্টার্ট আপ এক্সেলারেটিং এশিয়া, এখানে হ্যান্ডি মামা, প্রিয়, সব কয়েকটা যাচ্ছে এবং এরা কিন্তু প্রত্যেকেই এই ধরনের এক্সেলারেটর প্রোগ্রামে গিয়ে ফান্ড রেজ করতে পারছে। সেকুয়ার মতো ওয়ার্ল্ডের টপ 3 ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি তারা হচ্ছে আমাদের শপ আপে ইনভেস্ট করেছে এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শপ আপ বুদ্ধি করে সাহস করে সিঙ্গাপুরে এক্সেলারেটিং এশিয়া প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। তো এই জায়গায় এভাবে আমাদেরকে আসলে নিজেদের যে গণ্ডিটা আছে এই গণ্ডির বাইরে যাওয়ার সাহস করতে হবে। মানে আমাদেরকে এই ধরনের কোথাও যেতে হলে কিন্তু নিজের বিজনেসে কিছুটা সময় একটা কোফাউন্ডার লাগবে আমি এবং এই প্রত্যেকটা কোফাউন্ডারকে একজনকে সিলিকন ভ্যালিতে হোক বা সিঙ্গাপুরে গিয়ে হোক 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত থাকতে হয়েছে এবং সময় ব্যবসাটাকে চালিয়ে যেতে হয়েছে। সো এই ধরনের সাহসিকতা যখন করতে পারবে তখনই কিন্তু তার কাছে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট আসবে, ভিসি ফান্ড আসবে এবং পরিশেষে স্মল ক্যাপ বোর্ডের মতো সুযোগ সুবিধা সে নিতে পারে। এবং সেই ক্ষেত্রে তাকে একটাই চ্যালেঞ্জ রয়ে গেছে যে স্মল ক্যাপে যেতে হলে তাকে মানে আমাদের কোনো স্টার্টআপে তো আমরা ফেসবুকে যেতে ইন্টারেস্টেড না, মানে ইট ডাজেন্ট মেক এনি সেন্স। আমি 10 টাকার শেয়ার যদি 10 টাকায় বিক্রি করতে হয় তাহলে তো আমি এটা আমার জন্য এত কষ্ট করে আমি কয়েক বছর ধরে তৈরি করলাম, কোনো তেমন কোনো লাভ হলো না, আমার থেকে প্রিমিয়াম পেতে হবে, প্রিমিয়াম পেতে হলে কোম্পানিকে আমার প্রফিটেবল হতে হবে।
স্টার্টআপরা তো আবার 2-3 বছর 4 বছরের প্রফিটেবল থাকে না, তো ওই একটা প্রবলেম রয়ে গেছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই প্রবলেমটা সলভ না করা পর্যন্ত আমাদের দেশের স্টার্টআপরা ইভেন এসএমইরাও খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বাট আমরা আশাবাদী, আমাদের অত্যন্ত ডাইনামিক ভিশনারি সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান আছেন, ওনার সাথে আমাদের কথা চলছে এবং আশা করি যে উনি ভবিষ্যতে এটা দেখবেন এবং প্রবলেম সলভ করবেন। আমাদের অনেক স্টার্টআপ এসএমই স্মল ক্যাপ বোর্ডের মাধ্যমে ফান্ড রেজ করতে পারবে, তো এই জায়গায় একটা অ্যাডভাইজারি ফার্মের সাথে নেওয়াটা ইম্পর্টেন্ট। আমাদের কারো যদি সে জায়গায় হেল্প দরকার, আমি আই উড বি হ্যাপি টু হেল্প। এবং একটা ম্যানেজার টু দ্য ইস্যু লাগে, মার্চেন্ট ব্যাংক লাগে এই ধরনের সার্ভিসের জন্য। সো রাইট মার্চেন্ট ব্যাংক চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে অনেক ধরনের কোম্পানি আছে। রাইট যদি মার্চেন্ট ব্যাংক না পাই তাহলে ইট ক্যান মেক অর ব্রেক দ্য ফিউচার অফ আওয়ার কোম্পানি। এবং প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এই জায়গায় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। থ্যাংক ইউ শামীম। আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, বিশেষ করে মাইন্ডসেটের বিষয়টা, এবং আরেকটা বলেছেন গণ্ডির বাইরে যেতে হবে, এবং সেটা যে শুধু দেশের বাইরে যেতে হবে তা না, নিজের একটা কমফোর্ট জোন সেটার বাইরে গিয়ে একদম আমার বাসায় এসে কেউ ফান্ড দিয়ে যাবে এটা যদি আমরা ভাবি যে আমি গেলাম, আমি তো গেছিলাম একবার আইডিয়া প্রজেক্টে, আমাকে তো টাকা দিল না, এটা তো না। এখানে বারবার যেতে হবে, লেগে থাকতে হবে এবং নানানভাবে এই জিনিসটাকে একটু সামনে নিয়ে আসতে হবে। আমি একটু আসিফের কাছে যেতে চাই। আসিফ, আপনারা যখন দেখেন যে কয়েকটা প্রতিষ্ঠান কাজ করতেছে বা একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যুক্ত হতে চান, আপনারা তো শুধুমাত্র টাকা দেন না, আমি দেখেছি যে আপনি আপনারা নিজেরা সেটার সঙ্গে যুক্ত হন, বোর্ডে থাকেন, তখন আপনারা কি পরিবর্তনটা দেখতে পান যে একজন অ্যাঞ্জেল ইনভেস্টর বোর্ডে যুক্ত হওয়ার আগে তাদের কেমন সক্ষমতা থাকে, আবার কিছুদিন পরে কিরকম হয়, এটা একটা সংক্ষেপে যদি একটু বলেন, তাহলে আমাদের তরুণরা অনেকে যারা এই অ্যাঞ্জেল ইনভেস্টর নিয়ে ভাবতেছে তারা একটু ডিফারেন্টলি ভাবতে পারে। থ্যাংক ইউ ভাই। এখানে একটা ব্যাপারে ডিফারেন্স দেখেন যে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টরদের অ্যাকচুয়ালি এত ইনভলভ হওয়ার কথা না, মানে গ্লোবালি বাংলাদেশের বাইরে আমি যে ইনভেস্টমেন্ট গুলো করেছি তাতে কিন্তু আমাকে এত ইনভলভ হওয়া লাগেনি, এত বোর্ডে থাকতে হয়নি বা অ্যাডভাইজারি খুব সিম্পল রোল প্লে করলে চলেছে। বাংলাদেশে একটা বড় প্রবলেম থাকে দুই রকম, এক অলরেডি কয়েকজন মেনশন করলো যে আমাদের এখানে এডুকেশন এবং ব্যাকগ্রাউন্ডের একটা বড় গ্যাপ থাকে, থেকে যায় যে যে ধরনের বিজনেস করতেছে, কেউ হয়তো প্রোগ্রামার, সে সফটওয়্যার একটা প্রোডাক্ট তৈরি করে ফেলে, সে মার্কেটিং এবং বাকি জিনিসগুলো জানে না, বা কেউ একজন হয়তো ক্রিয়েটিভ মানুষ, সে ওই ধরনের রিলেটেড কোন একটা বিজনেস তৈরি করেছে বাট সে হয়তো লজিস্টিক জানে না, এই ধরনের কিছু গ্যাপ থাকে। মানে বাকি সবগুলা গ্যাপের সাথে দুইটা গ্যাপ অলমোস্ট লাইক প্রায় 90% ফাউন্ডারের কাছে কমন, সেটা হলো তারা কেউই ফাইন্যান্স জানে না, তারা কেউই লিগালি কিভাবে কোনটা করতে হয় এগুলা জানে না, তো যেটার কারণে যে প্রবলেম গুলো হয় সে কিভাবে প্রপারলি কোম্পানিটাকে স্ট্রাকচার করবে, কেমন করে অ্যাকচুয়ালি সে শেয়ার ইস্যু করবে, কিভাবে অ্যাকচুয়ালি ভেস্টেড স্টক টাইপের জিনিস তো মানুষে ডিরেক্টলি করা যায় না, তাহলে কিভাবে অ্যাকচুয়ালি অন্য কাউকে শেয়ার দিতে পারে, সে কিভাবে অ্যাকচুয়ালি মানে পুরো কমপ্লায়েন্স থেকে অ্যাকাউন্টসটা ফাইল করবে এগুলো জানে না, এগুলা একদম কমন একটা প্রবলেম অলমোস্ট সব কোম্পানিরই রয়ে যায়। একটা কোম্পানি হয়তো বেশ বড় হওয়ার আগ পর্যন্ত এগুলোর পেছনে অনেক টাকা খরচ করতে পারে না, এখানে হয়তো আলাদা সিএফও টাইপের কাউকে পেও করতে পারে না, তো এই প্রবলেম গুলো থাকে। এই অনেকগুলো প্রবলেমের কারণে মানে অলমোস্ট প্রায় সব বিজনেসে আইদার হলো আমাদের অনেক পরিমাণে ইনভলভ হতে হয়, অথবা লাইক আমাদের হয়তো কিছু প্রসেসের মধ্যে নিয়ে আসতে হয়, যে আমার ক্ষেত্রে যেমন আই হ্যাভ লাইক সেট আপ লয়ার, সেট আপ সিপিএ, যাদেরকে হয়তো আমি কানেক্ট করে দিতে পারি, যারা হয়তো তাদের লিগাল ফাইলিং গুলা বা অ্যাকাউন্টস গুলা করতে হয়তো হেল্প করতে পারে। আর যখন আমি অ্যাডভাইস করার কথা আসছে অথবা অ্যাঞ্জেল ইনভেস্টর যারা ইনভলভ হচ্ছে তারা এখানে আরেকটু মানে কি বলা যায় ইনভলভ থেকে রোল প্লে করার ব্যাপার হচ্ছে, এই জায়গাটাতে আমাকে পার্সোনালি যদি বলেন যে যার বিজনেস, যে ফাউন্ডার বা যে কোফাউন্ডার, বিজনেস চালানো উচিত তাদের, বিজনেসে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া উচিত তাদের, এখানে বোর্ড বা আমি বা ইনভেস্টরকে অনেক বড় ভূমিকা না পালন করতে পারলে অ্যাকচুয়ালি ভালো, কারণ তার বিজনেসের ভুল তো আমি ধরতে পারবো না, তার বিজনেসের সে কোনটা কিভাবে করবে এটা নিয়ে আমি বড় জোর তার সাথে ডিসকাস করতে পারি, আমি বড় জোর হয়তো এখানে কিছু কিছু জিনিস নিয়ে হয়তো ব্রেইনস্টর্মিং করা যেতে পারে। কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে এমন একটা সেক্টরে হয়তো বিজনেসটা যেখানে হয়তো আমার স্লাইট এক্সপিরিয়েন্স আছে সেগুলো নিয়ে হয়তো কথা বলা যায়, অনেক ডিপেন্ডেন্সি ব্যাপারটা ঠিক না। বাংলাদেশে এটা একটা বড় প্রবলেম আছে যে অনেক ক্ষেত্রে একটু বেশি ইনভলভ হয়ে যাওয়ার ব্যাপার থাকে, পরে দেখা যায় যে তার বিজনেসটা ছিল একরকম, কোন একজন ইনভেস্টর বা অ্যাঞ্জেল ইনভেস্টর ইনভলভ হওয়ার পরে টোটাল বিজনেসটার ডেফিনেশন বা বাকি সব লুক অ্যান্ড ফিল অনেক কিছু চেঞ্জ হয়ে যায়,
এটা খুব লজিক্যাল না। আর একটা কারণ হয়তো আছে যেটার কারণে অ্যাকচুয়ালি অনেক পরিমাণ আমরা ইনভলভমেন্ট দেখি, সেটা হলো ট্রাস্ট ইস্যু, যেটা হয়তো এখানে একটা কমন ফ্যাক্টর অনেক পরিমাণ করছে যে টাকাটা নিয়ে কিভাবে ইউটিলাইজ করবে, তার অ্যাকচুয়ালি প্রপার এটা নিয়ে প্ল্যান ছিল কিনা, অথবা সে অ্যাকচুয়ালি টোটালি ডিউ ডিলিজেন্স গুলো ঠিকভাবে করছে কিনা, রেসপন্সিবল কিনা, এগুলা নিয়ে হয়তো কিছু ডাউট রয়ে যায়। ওইটার কারণে হয়তো অনেক ইনভেস্টরই পুরোপুরি ভাবে ছেড়ে দিতে চায় না, সে হয়তো আরো কিছু কন্ট্রোল রেখে দিতে চায়। তো এটা অ্যাকচুয়ালি হয়তো আমাদের এই লার্নিং প্ল্যাটফর্ম আমাদের হয়তো আর একটু গ্রোথ হলে এগুলো জিনিস হয়তো আর একটু ঠিক হয়ে যাবে। মনির ভাই থ্যাংক ইউ। হ্যাঁ আসিফ, আমার মনে হয় যে এটা এটা আসলে ঠিক যে আমাদের যেহেতু আমরা বুঝতেই পারতেছি এবং মিয়াদের কাছ থেকেও আমি এটা একটু জানতে চাইবো, তবে আমরা আসলে ভেবেছিলাম যে আমরা 50 মিনিটে শেষ করতে পারবো, কিন্তু আমাদের দর্শকদেরও কিছু প্রশ্ন আছে এবং আমাদের শামীমকে ছেড়ে দিতে হবে, কাজে আমি শামীমের কাছে একটা শেষ প্রশ্ন করি তারপর শামীমকে ছেড়ে দিব। আর আমরা আমি আপনারা যদি আমার সঙ্গে আরো মিনিট দশেক একটু থাকেন তাহলে আমরা আরো আরো দর্শকদের কয়েকটা প্রশ্ন একটু নিতে পারবো। তো শামীম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি আপনি আর আমি মনে হয় আমরা একটা কমন স্বপ্ন দেখি, সেটা হচ্ছে 2025 সালের মধ্যে আমাদের বিলিয়ন ডলার স্টার্ট আপ বানাইতে হবে। আপনি শুধু বলে যান যে আমরা এটা পারবো কি পারবো না। অসংখ্য ধন্যবাদ মুনির ভাই, আমরা অবশ্যই পারবো এবং আপনাকে অভিনন্দন জানাই। আপনি বিলিয়ন ডলার স্টার্ট আপ নামে একটা চমৎকার বই লিখেছেন এবং আমি বইটা সবাইকে পড়ার জন্য অনুরোধ করবো, এবং আপনার অনুপ্রেরণা এবং আপনাদের সফলতা দেখে আমি এবং আমার পার্টনার ডক্টর আসিফুজ্জামান মিলে আমরা একটা স্টার্ট আপ কিংডম নামে একটা বই লিখেছি। হ্যাঁ, এবং আমরা খুব লাকি আমাদের বইকে অ্যাপেলের কো ফাউন্ডার স্টিভ ওয়াজনিয়াক উনিও রিকমেন্ড করেছে প্রত্যেকটা স্টার্ট আপের এই বইটা পড়া উচিত। আমরা 200 বেশি গ্লোবাল স্টার্ট আপে ইনভেস্ট করেছি, এর মধ্যে স্পেস এক্স, এয়ারবিএনবি, গোজেক, সোফি, 23andMe, এর মধ্যে 5টা কোম্পানি এই বছর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং ন্যাসডাকে লিস্টেড হয়েছে। এগুলো প্রত্যেকটার প্রতি অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে আসলে স্টার্ট আপগুলো কোথায় ভুল করে, কোথায় তারা কেন সফল হয়, তো এই বইটা পড়ে পড়ে জানাতে হবে, জানা যাবে। আর পরিশেষে আমি সরকারের কাছে ছোট্ট করে এই এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে আমাদের বিলিয়ন ডলার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, বাট সরকারকে 4টা জায়গায় কাজ করতে হবে। একটা হচ্ছে পলিসি সাপোর্ট, যে এখনও আমাদের ভিসিকে ফান্ডগুলোকে অ্যালাউবল ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের জন্য সেখানে ইমপ্রুভ করা হয় নাই। এখনও বাংলাদেশ একমাত্র দেশ এখানে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়েট ফান্ডগুলোকে ভেঞ্চার ক্যাপিটালে ইনভেস্টমেন্ট করার সুযোগ করে দেওয়া হয় নাই। এখনও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পৃথিবীর সব দেশে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করে, বাংলাদেশে করছে না। এখনও বাংলাদেশে কোনো ফান্ড অফ ফান্ডস নাই, গভর্নমেন্ট নিজে ইনভেস্ট করাচ্ছে, গভর্নমেন্টের উচিত ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর মাধ্যমে ইনভেস্ট করা, কিন্তু সেটা এখনও হচ্ছে না। এখন আমাদের সেন্ট্রাল ব্যাংক বা অন্যান্য ব্যাঙ্কগুলো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে এগিয়ে আসছে না। আমাদের ইনোভেশন এবং আর&ডিতে অনেক দেশের সেন্ট্রাল ব্যাংক তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, আমাদের দেশের IBA বুয়েটের মতো ইউনিভার্সিটিগুলোকে এখনও এই স্টার্ট আপ এক্সেলারেটর এবং ইনোভেশন R&D গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমাদের স্মল ক্যাপ বোর্ডের সাথে সাথে ন্যাসডাকের মতো একটা টেক বোর্ড করা দরকার স্টক এক্সচেঞ্জে। এবং ফাইনালি আমাদের দেশের যে আমরা সোনার খনি নিয়ে বসে আছি, এটা নিজেরাই আমরা ঘুরছি বাট বালিশের তলা লুপিয়ে রাখছি, এখন টাইম আছে কান্ট্রি ব্র্যান্ডিং এর মাধ্যমে এগুলো আমাদের পৃথিবীর সবার সামনে তুলে ধরতে হবে। তার ফলে আমাদের মুনির ভাই আপনারা এবং আমার সহ সকলের স্বপ্নটা পূরণ হবে। ধন্যবাদ সবাইকে, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সবাইকে আমি শুভকামনা জানাই, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে মুনির ভাইয়ের মাধ্যমে বা ডিরেক্টলি আমাদেরকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করলে আমরা সেটা উত্তর দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ শামীম, আমার আমি বইটার কথা বলতাম, আমি সেই বইটা পড়েছিও, সে ওখানে একদম জিনিসটা শুরু হয়েছে যে যে বিষয়টা আলাউল বা যে মেহাদ বলার চেষ্টা করলো সেটা হচ্ছে টিম বিল্ডিং নিয়ে। যাই হোক, আমরা একটু ওই যে মিয়াদের কাছে আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনারা যখন এই সার্ভেটা করেন, এই রিপোর্টটা তৈরি করেন, তখন তো অনেক স্টার্ট আপের সাথে কথা বলছেন, ওনারা কি আসলে একটা দুইটা পয়েন্ট বলছে যে যেটা নিয়ে আসলে বেশি বেশি আমাদের কাজ করা দরকার, একটা দুইটা বিষয়? জি অবশ্যই, আমি রিপোর্টটার মধ্যে আমাদের একটা স্টার্ট আপ ডিফিকাল্টি ইন্ডেক্স ছিল, ওটা আমি এখন দেখাচ্ছি না, বাট আমরা ওখান থেকে টপ 3টা চ্যালেঞ্জ দেখতে পেয়েছি। সো আমি যদি ওই চ্যালেঞ্জগুলোকে খুলে যদি বলি যে কোথায় মেইনলি আমাদের স্টার্ট আপরা স্ট্রাগল করছে অথবা তাদের সাপোর্টটা দরকার, সেখানে আমরা দেখতে পাই যে টপ 3টার মধ্যে ফার্স্টেই আপনার আসছে হচ্ছে হলো ইন টার্মস অফ ফাইন্ডিং দ্য রাইট কো ফাউন্ডার।
এখানে বাংলাদেশে আপনার যখন তারা শুরু করতে চাচ্ছে নর্মালি তারা রাইট টিমটাকে খুঁজে পাচ্ছে না, এবং কো ফাউন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাকচুয়ালি হেল্প দেম টু গ্রো দেয়ার কোম্পানি। সো দেখা যাচ্ছে যে আপনার এক বছরের মধ্যেই আপনার কো ফাউন্ডারদের সাথে ঠিক মতো ইকুইটি স্প্লিটটা হচ্ছে না, অথবা আপনার রেসপন্সিবিলিটিসগুলো ঠিক করা হচ্ছে না, যার জন্য নাকি আপনার টিমগুলো ভেঙে যাচ্ছে। এটা তাদের মধ্যে একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল। সেকেন্ড প্রবলেমটা তারা বলছে হচ্ছে ইন টার্মস অফ দ্য বিজনেস রেগুলেশনস, আপনার কোম্পানিগুলোকে যখন রান করছে তারা কিভাবে ট্যাক্স দিবে, তারা যে রেজিস্ট্রেশন করবে, এই জায়গাগুলোতে তাদের অনেক সময় স্মুথ জার্নি হচ্ছে না, বিভিন্ন জায়গায় তাদের কিছু আটকা পড়ছে, যেখানে আপনার নর্মাল যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেটা মাধ্যমে তারা তাদের বিজনেসটাকে রান করা উচিত, গভর্নমেন্টের থেকে তারা যেসব রেগুলেশনসগুলো দেওয়া উচিত, সেই জায়গাগুলোতে তারা দেখতে পাচ্ছে যে তারা কিছু জায়গায় চ্যালেঞ্জেস ফেস করছে। আর থার্ডটা তারা বলছে হচ্ছে ইন টার্মস অফ ফান্ডিং, তারা যখন কাজটা শুরু করতে যাচ্ছে তারা আইডিয়া স্টেজেই তারা অনেক জায়গায় কিছু এক্সপেরিমেন্ট করার জন্য ফান্ড করছে নিজের ফান্ডটা ছাড়াও আর কি। সো এই জায়গাগুলোতে আমরা দেখি যে আমরা যদি আরও অ্যাক্সেলারেটার্স এবং ইনকিউবেটার্সদেরকে যদি প্রমোট করতে পারি, আরও কম্পিটিশন প্রমোট করতে পারি বিভিন্ন দেশে যেরকম হচ্ছে, তাহলে আমাদের ইয়াং অন্টারপ্রেনার্স যারা স্টুডেন্ট যারা আছে তারা আপনার এইসব অ্যাক্সেলারেটার্স ইনকিউবেটার্সের মাধ্যমে রাইট স্কিলসগুলো পেতে পারবে, ডিরেকশনসগুলো পাবে, সফট স্কিলসগুলো জানবে, আপনার অন্টারপ্রেনারশিপের 101 যেসব জিনিসগুলো জানা দরকার এই জিনিসগুলো জানতে পারবে, যেগুলো আমরা ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজে আমরা শিখছি না। এবং তার পাশাপাশি আপনার যে বিজনেস রেজিস্ট্রেশন করা, ফর্মালাইজেশন করার ওই সাপোর্টটাও তারা পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ দে উইল বি এবল টু গেট মোর সিড ইনভেস্টমেন্টস, নট ইন বিগ অ্যামাউন্ট বাট লেটস সে অ্যাবাউট 2 লাখ টাকা, 5 লাখ টাকা, যেটা দিয়ে তারা আপনার তাদের আইডিয়াগুলোকে ভ্যালিডেট করতে পারবে যে হ্যাঁ আমি যে জিনিসটা নিয়ে কাজ করতে চাই ওই কাজগুলো আপনার করা সম্ভব। সো এখানে আমরা অলরেডি অনেক প্রাইভেট আমাদের ইনিশিয়েটিভস আছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে, বাট দে আর মোর অর লেস ফোকাসড ইন ঢাকা। সো আমরা যদি ঢাকার বাইরে এগুলোকে এক্সপ্লেন করতে পারি এবং আমরা যদি আরও অনুপ্রাণিত করতে পারি আরও বিভিন্ন ইনিশিয়েটিভদেরকে এইসব অ্যাক্সেপ্টেন্স ইনকিউবেটার্স তৈরি করতে বাংলাদেশে, উই উইল অ্যাকচুয়ালি সি আ লট মোর ইনোভেটিভ স্টার্ট আপস অ্যান্ড আইডিয়াস কামিং আপ। থ্যাংক ইউ মিয়া। আসলে আপনি, আমি এই প্রশ্নটা করতাম সেটা হচ্ছে যে আমরা কেন রাজশাহী, খুলনা এইসব জায়গায় আরো কেন বিকশিত হতে পারছি না। আমি আলাউল কবির কাছে আমরা যাব, আমাদের প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। এই যে নিহাদ যে বলছিল যে আমরা স্টুডেন্ট আমলে স্টুডেন্টদেরকে যদি একটু উৎসাহিত করতে পারি, আইডিয়া প্রজেক্ট থেকে স্টুডেন্ট টু এন্টারপ্রেনার একটা প্রোগ্রাম 2টা সিজন হয়েছে, সেটার একটু ফিডব্যাকটা শুনতে চাইবো। তবে তার আগে আমি একটু ফায়েজের কাছে জানতে চাই যে আপনারা যখন এই যে এখন তো 7টা কোম্পানিকে আপনারা ফান্ডিং করেছেন এই মাস দুয়েক আগে, এবং সেটা করার সময় নিশ্চয় আরও কিছু কোম্পানিকে আপনারা আপনাদের কনগ্রিজেন্সে নিয়েছেন এবং ডিউ ডিলিজেন্স দেখেছেন। এই ডিউ ডিলিজেন্স দেখার সময় আপনারা আমাদের এই স্টার্ট আপদের কোন 2টা দুর্বলতা সবচেয়ে বেশি দেখেছেন? ফয়েজ। সো ইটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাট আমরা যে আমাদের যেই ব্যাচ গুলো হয়, সো উই ওরা আসলে অনেকগুলো প্রসেসের থ্রুতে যায়। সো উই হ্যাভ আমাদের বেশ কয়েকটা কমিটি আছে পাইপলাইনের থ্রুতে। সো দ্য ফার্স্ট কমিটি দে হ্যাভ টু ফেস যে হচ্ছে আমাদের একটা ডিল সোর্সিং কমিটি আছে, যারা আমাদেরকে আসলে ইকোসিস্টেম থেকে স্টার্ট আপ ক্যাটার করতে বা এই এন্টারপ্রাইজ ক্যাটার করতে হচ্ছে আমাদেরকে হেল্প করেন। এবং তার পরবর্তীতে ওই কোম্পানিগুলো বা এন্টারপ্রাইজ গুলোকে নিয়ে কিন্তু হচ্ছে আমাদের পোর্টফোলিও টিম বসে, যারা হচ্ছে অ্যানালাইসিস করেন, যে যেটা আমরা একদম প্রথম থেকে আসলে বলছি প্রত্যেকটা জিনিস, যে আসলে তার বিজনেসটা স্কেলেবল টেকনোলজি আছে কিনা, সে কি নিয়ে বিজনেস করছে, তার ইনোভেশনটা কোথায়, তার টিম কম্পোজিশনটা আসলে কেমন, কোন টিমের মাধ্যমে কাদের সাথে তারা কাজ করছে, এবং তাদের ফিউচার ভিশনটা কি। সো তাদের সাথে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কমিউনিকেশন হতে থাকে, এবং পরবর্তীতে ওখান থেকেও কিন্তু হচ্ছে একটা শর্ট লিস্টিং করে তারপরে কিন্তু আবার সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কমিটি আছে, সেখানে যায় তাদের অ্যাডভাইস নিয়ে এটা আমাদের বোর্ডে যায়।
সো অনেকগুলা প্রসেসের থ্রুতে এবং শর্ট লিস্টিং হতে 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 কিন্তু হচ্ছে ব্যাচ গুলো হচ্ছে আপনার সবশেষে ফাইনালাইজ হয়, এবং এখানে কিন্তু হচ্ছে আপনার এক একটা জায়গায় এক এক ধরনের আপনার হচ্ছে যে লিমিটেশনস আইডেন্টিফাই হয়, যে কারণে হয়তো কোনো স্টার্ট আপ বাদ করে যায়। কিন্তু আমরা কিন্তু হচ্ছে ওদের সাথে রেগুলার মেন্টরিং এবং কমিউনিকেশন করি যেন তারা এই জিনিসগুলোকে আরো বেটার করতে পারে এবং পরবর্তীতে যেন হচ্ছে তারা কাজ করতে পারে। সো কয়েকটা জিনিস আমি ব্যক্তিগত ভাবে যেটা ফিল করছি এবং কথার মাঝখানে এসছে, আমি শামীম ভাইয়ের সাথে এবং মেহাদ ভাইয়ের সাথে ইকো করতে চাই। ওনাদের বেশ কয়েকটা পয়েন্ট যেটা ওনারা বলছিলেন, দুর্বলতা ওইটা অবশ্যই এক্সিস্টিং আমাদের যারা এন্টারপ্রাইজ আছে তাদের মধ্যে, কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এই এন্টারপ্রাইজ গুলো টিমের মধ্যে যারা কাজ ডিস্ট্রিবিউশন করে ওইখানে মনে হয় আমার একটা গ্যাপ আছে, যে প্রপারলি আমরা হচ্ছে কাজগুলো অ্যাসাইন করতে পারি না, যে আমার কো-ফাউন্ডাররা কোনটা কাজ করবে এবং রাইট টিম মেম্বার সিলেকশন। এবং আরেকটা যেটা আমরা করতে চাই না যেটা খুবই দরকার সেটা হচ্ছে রিসার্চ করা, যে আমি যেই বিজনেসটা নিয়ে কাজ করছি বা আমি যে প্রবলেমটা সলভ করার জন্য কাজ করছি সেটা আসলে মার্কেটে কোন গ্যাপটা মিনিমাইজ করছে, কোনটা কোন জায়গাটা আমি আসলে ট্যাপ ইন করতে পারি, এবং তার পাশাপাশি আমার রাইট সোর্স অফ ইনভেস্টমেন্ট বা ফান্ড রেজিং আমি কোথা থেকে করতে পারি। সো আমি হয়তো শুনছি যে হচ্ছে একটা কোম্পানি ইনভেস্ট করছে বা কোনো একজন অ্যাঞ্জেল ইনভেস্ট করছে, তারও তো কোনো ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে, তারও কোনো ধরনের ইন্টারেস্ট এরিয়া থাকতে পারে। তো আমরা না পূর্বে ওই জিনিসগুলো হচ্ছে যাচাই করি, এবং হয়তো অনেকেরই ওয়েবসাইটে বা হচ্ছে অনলাইনে কিন্তু ইনফরমেশন গুলো অ্যাভেলেবল, কিন্তু আমরা যে কখনো পড়েও দেখি না, আমাদের কাছে মনে হয় যে আরে বিশাল বড় লিস্ট কেন করবো আমরা। তো ওই যে পড়ে দেখি না, ওই যে রিসার্চ করি না, এটার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাপ্রোচ করলে দেখা যায় রেসপন্স পাচ্ছি না, বা অনেকে বলছে না যে হচ্ছে ইনভেস্টমেন্ট দিবে কিনা, তো তখন আমরা একটু হতাশ হয়ে যাই যে আমি তো টাকা পাচ্ছি না, আমি এখন তাহলে কিভাবে আমার বিজনেসটাকে গ্রো করব। সো আমার মনে হয় যে ওই জায়গাটায় রিসার্চ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, প্রত্যেকটা জিনিসে, প্রোডাক্টে যেমন মার্কেট ফিটের জন্য কিংবা মার্কেটে আসার জন্য আমাদেরকে রিসার্চ করতে হয়, মার্কেট অ্যানালাইসিস করতে হয়, এটা ইনভেস্টর কিংবা হচ্ছে অ্যাপ্রোচের ক্ষেত্রেও আমার মনে হয় যে আমাদের এই কাজটা করা উচিত এন্টারপ্রাইজদের ফাউন্ডারদের, যে আসলে কোনটা আমার রাইট জায়গা, আমি কোথায় ট্যাপিং করলে হচ্ছে আমি পাবো। যেমন স্টার বাংলাদেশ লিমিটেডে যেটা আলাল ভাইও বলছিলেন যে আপনি যদি এখানে এসে কি আপনার প্রিসিড ফান্ডিং চান হয়তো ডিফিকাল্ট হবে আমাদের জন্য যাওয়া, আবার যদি আপনি আইডিয়া প্রজেক্টের কাছে হচ্ছে গ্রোথ স্টেজে যান তাদের জন্য হচ্ছে ডিফিকাল্ট হবে হয়তো করাটা, তারা হয়তো সিটি স্টেজে দেয়। সো এই জিনিসগুলো আসলে বোঝার জানার দরকার আছে, এবং ইনফরমেশন কিন্তু অ্যাভেলেবল ওয়েবসাইট গুলোতে বা আপনার প্ল্যাটফর্ম গুলোতে, কিন্তু আমরা হয়তো পড়ে দেখছি না বা গোত্র করছি না। সো এই জায়গাগুলো মনে হয় আমাদের এখনো ল্যাকিংস আছে, এবং আমার মনে হয় এই জায়গাগুলো তো ডেভেলপ করলে রাইট ইনভেস্টমেন্ট রাইট জায়গায় পাওয়া যাবে। যেটা শামীম ভাইও বলছিলেন এটা দিয়ে একটু আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমরা এখন তো অনলাইনের যুগ, আমরা সবকিছু অনলাইনে পাই। তো এই যে যারা স্টার্ট আপ অ্যাক্সিলারেটর এশিয়া প্ল্যাটফর্মে বা হচ্ছে আরো এই ধরনের প্ল্যাটফর্মে যাচ্ছে এবং তারা ইনভেস্টমেন্ট রেজ করছে, তারা আসলে কোথা থেকে ইনফরমেশন পাচ্ছে? এরকম এইভাবেই তো অনলাইনে কিংবা হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে, যে আমি ইকোসিস্টেমে কারোর সাথে আমার নেটওয়ার্ক করা, তাদের মাধ্যমে ইনফরমেশন গুলো গ্যাদার করা। সো আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের এন্টারপ্রেনারদেরকে, আমাদের লিডারদেরকে আরো বেশি স্পন্টেনিয়াস হইতে হবে, নেটওয়ার্কিং করতে হবে এবং রিসার্চ করতে হবে। আমরা যখন বিজনেস এবং লিগাল কমপ্লায়েন্স ডিউ ডিলিজেন্স গুলো করি, আমরা দুটো বড় ব্লকার দেখতে পাই, যেটা আমাদেরকে ইনভেস্টমেন্ট সাইড থেকে, ইনভেস্টরদের সাইড থেকে নিরুৎসাহিত করে। প্রথমটা হচ্ছে হলো আপনার ফাইন্যান্সিয়াল অডিট। আপনার যেসব কোম্পানিগুলো আপনার এক বছরের বড়, তাদের অ্যাকচুয়ালি উচিত হচ্ছে ফাইন্যান্সিয়াল অডিটগুলো করা। এটার উদ্দেশ্য হচ্ছে যে তাদের যে ট্র্যাকশনটা আছে এটাকে ভ্যালিডেট করা। তারা যদি প্রপার একটা ভ্যালিডেশন না করে তাহলে ইটস অ্যাকচুয়ালি ভেরি হার্ড ফর ইনভেস্টার্স টু আন্ডারস্ট্যান্ড ইফ দ্য ক্লেইম দ্যাট দে আর ক্লেইমিং ইজ অ্যাকচুয়ালি ট্রু অর নট। আর সেকেন্ডটা হচ্ছে হলো আপনার লিগাল কমপ্লায়েন্স। অনেক সময় দেখে থাকি যে কোম্পানিগুলার আপনার বিজনেস ডকুমেন্টেশনগুলো আপডেটেড না, এমওএ অথবা এওএ গুলো আপডেটেড না,
এগ্রিমেন্ট গুলো আপনি ইনভেস্টমেন্টস নিয়েছে বাট প্রপারলি ইনভেস্টমেন্টস এগ্রিমেন্টস গুলো ঠিক মতো গুছানো নেই, অথবা আপনার আরজিএসি তে আপনি ইনভেস্টমেন্টস নেওয়ার পরে আরজিএসি ডকুমেন্টস গুলোকে তারা শেয়ার ট্রান্সফার করেনি, সো ওই জায়গাগুলোতে আপনার বড় রাউন্ডের যে ইনভেস্টার্সরা আছে তারা এই জায়গাগুলোতে দেখতে চাইছে কোম্পানিগুলো যেন প্রপারলি গুছানো থাকে, তারা যেন কমপ্লায়েন্ট থাকে, তারা ঠিক মতো ভ্যাট ট্যাক্স দিচ্ছে, সবকিছু ডকুমেন্টস গুলো আছে এবং তারা যে বিজনেসটা করছে বিজনেসটা যেন প্রপারলি অডিটেড থাকে। সো এটা আমার দুটো রেকমেন্ডেশন থাকবে স্টার্ট আপসদের জন্য যারা আপনার অ্যাটলিস্ট 10 কোটি অথবা তার থেকে বেশি রেজ করার চেষ্টা করছে, যারা আপনার 1 বছরের উপরে বিজনেস করছে, তারা যেন এই জিনিসগুলোর দিকে ফোকাস করে। দ্যাট উইল মেক থিংস মাচ মাচ মোর ইজিয়ার। থ্যাংক ইউ মিয়াদ, এটা খুবই ভালো মানে গুরুত্বপূর্ণ বিষয় যে অডিট যেন করা হয়, তাহলে অনেক সময় অনেক ডকুমেন্ট খুব কাজে লাগে আর কি ফান্ডিং এর ক্ষেত্রে। আমি যে এখন আলাউল কবির, আপনি যদি আমরা শেষ করে ফেলতে চাই আগামী 8-10 মিনিটের মধ্যে, তো আপনি একটু সংক্ষেপে বলবেন যে স্টুডেন্ট টু এন্টারপ্রেনার যে প্রোগ্রাম আপনারা করেছেন 2টা সিজন, ওখানে ভাইবটা কেমন দেখেছেন এবং ফাইনালি কি মনে হয়েছে আপনাদের কাছে আমরা এটাকে কিভাবে আরো একটু বিকশিত করতে পারি? জি, থ্যাংক ইউ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে যে কথাটা উঠে আসছে যে আমাদের রুরাল লেভেলে বা প্রান্তিক পর্যায়ে যে স্টার্টআপগুলো আছে তাদের কাছে পৌঁছানোটা এতদিন ধরে ওভাবে পৌঁছানো হচ্ছিল না। তো আমরা এক রিসেন্টলি একটা বেসলাইন সার্ভে করেছি, সেই সার্ভেতে আমরা দেখেছি 90-95% স্টার্টআপ হচ্ছে ঢাকা বেসড, যে 5-10% স্টার্টআপ ঢাকার বাইরে থেকে আসছে তাদেরও কোনো না কোনোভাবে রুট হচ্ছে ঢাকায়। এই জন্য আমরা যেটা পরিকল্পনা করেছি আইডিয়া প্রজেক্ট থেকে সেটা হচ্ছে যে বিভাগীয় শহরগুলোতে একটা স্টার্টআপ প্ল্যাটফর্ম তৈরি করা, আমরা সেটাকে প্যাট্রোনাইজ করব আইডিয়া প্রজেক্ট থেকে। সেটা হচ্ছে স্টার্টআপ খুলনা, স্টার্টআপ চট্টগ্রাম, রাজশাহী এরকম, এবং যারা ওখানে আছে প্রান্তিক পর্যায়ে তাদেরকে ঢাকায় আসতে হবে না, তাদের মেন্টরিং, তাদের ইনকিউবেশন, তাদের এই ধরনের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলো ওখানেই তারা করতে পারবে। এবং আপনি যেটা রিফার করছেন যে আমরা এই পর্যন্ত 2টো এপিসোড করেছি, স্টুডেন্ট টু স্টার্টআপ 1, স্টুডেন্ট টু স্টার্টআপ 2, অর্থাৎ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, দুটোতেই আমরা খুব ভালো সাড়া পেয়েছি। আমরা মোর দেন 5,000 অ্যাপ্লিকেশনস পেয়েছি, যার মধ্যে আপনি জানেন যে টপ 10 আমাদের এখান থেকে 10 লক্ষ টাকা করে গ্র্যান্ট পেয়েছে, অ্যান্ড বাকি 20কে এরপরের 20 জনকে আমরা রানার আপ যারা হয়েছে তাদেরকে আমরা মেন্টরিং করেছি, আমরা তাদেরকে গ্রুম করেছি এবং তারাও আমাদের এখান থেকে পরবর্তীতে ফান্ড পেয়েছে। অর্থাৎ 2টো ব্যাচ থেকে 30-60 জনকে আমরা পেয়েছি এবং সেটা এবার নাম পরিবর্তিত হয়ে আমরা সেই নামটা এবার চেঞ্জ করেছি, আপনি জানেন যে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট নামকরণ করা হয়েছে সেটার। অর্থাৎ এখন থেকে এই এপিসোডটা প্রতি বছরই হবে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট এই নামেই হবে, এবং এটার মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে সবগুলো প্রতিষ্ঠানে ছড়িয়ে যেতে চাই। আর এই পর্যন্ত আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আমরা সেভাবে যেতে পারিনি, আমরা রিসেন্টলি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে, সচিব মহোদয়ের সাথে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যিনি ডিজি আছেন তাদের সাথে বসবো, চিন্তা করেছি এটাকে কিভাবে একটা ইকোসিস্টেমে তাদেরকে কিভাবে ইনক্লুড করা যায়। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করেছি আমি দেখেছি যে ইউনিভার্সিটিগুলো এক একটা হাব হিসেবে কাজ করে, যেটা আসিফ ভাই বলেছেন, যেটা শামীম হাসান ভাই বলেছেন, বাংলাদেশে আস্তে আস্তে সেই কালচারটা শুরু হয়েছে। মুনির হাসান ভাইয়ের মতো যারা ঘরের খেয়ে বনের মোষ তারা, এরকম লোক আস্তে আস্তে তৈরি হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে। ইয়াং টিচাররা যারা ইনোভেশনকে প্রমোট করেন, রিসার্চ করেন, স্টার্টআপ নিয়ে কাজ করেন, তারা আস্তে আস্তে ব্যক্তিগতভাবে হাব তৈরি করছেন যেখান থেকে স্টুডেন্টরা উঠে আসছে, যেখান থেকে তারা শিখছে যে একটা স্টার্টআপ হতে হলে কী হতে হয়, কীভাবে করতে হয়, অ্যাপ্রোচটা কীভাবে করতে হয়, সেই গ্রাউন্ডটা আমরা তৈরি করতে চাচ্ছি, ইউনিভার্সিটিগুলোকে হাব তৈরি করতে চাচ্ছি। দেশের বাইরে যেটা দেখা যাচ্ছে ইউনিভার্সিটিগুলো প্রাথমিক সাপোর্টটা দেয়, দেন সরকারের কাছে তারা আসে বিভিন্ন সাপোর্টের জন্য, যেমন এই যে অ্যাঞ্জেল ইনভেস্টরদের সাথে কানেক্ট করে দেওয়া বা বিভিন্ন ইভেন্টগুলো আয়োজন করা, এই ধরনের কাজগুলো আমরা সেই সাপোর্টটা ইনকিউবেশনের এই হাব তৈরি করার জন্য সেই সাপোর্টটা দিচ্ছি আপনি যেটা বলেছেন, এবং আমরা আশা করছি নিয়ার ফিউচারে খুব দ্রুত আমরা সেই ইয়েটা পাবো, সেই রেজাল্টটা পাবো। আমি শুধু 2টো এক্সাম্পল দিতে চাচ্ছি, 1 মিনিটে শেষ করবো। সেটা হচ্ছে আপনারা সপাপ যেটা বললেন যে ইনভেস্ট পেয়েছে, তারা কিন্তু আমাদের 10 লাখ টাকা গ্র্যান্ট দিয়ে শুরু করেছিল, $22 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছে। আই ফার্মার কত পেয়েছে সেটা ডিসক্লোজ করেনি, বাট একটা ভালো অ্যামাউন্ট তারা ইনভেস্টমেন্ট পেয়েছে। আমাদের 186টি স্টার্টআপ যারা 10 লক্ষ টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে যাত্রা শুরু করেছে, ট্রাক লাগবে, বাইক লক, পার্কিং কই, এরকম অনেকগুলো মনের বন্ধু, ঢাকা কাস্ট, অনেকগুলো প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট পাচ্ছে এবং তারা অর্থনীতিতে অবদান রাখছে। আর একটা জাস্ট ছোট একটা তথ্য দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে
আমরা যেটা দেখেছি যে আমরা সোনিয়া বশির কবির আপাকে আমাদের এখানে এনেছিলাম, ইনভেস্টমেন্ট বা অ্যাঞ্জেল ইনভেস্টরদের চাহিদা কি হয় সেই বিষয়গুলো আমাদের স্টার্টআপ যারা আমাদের পোর্টফোলিও স্টার্টআপ আছে বা বাইরের যারা আছে তারা এখানে অ্যাটেন্ড করেছে, 186 জন প্লাস বাইরের অনেকেই অ্যারাউন্ড 500 অ্যাটেন্ড করেছিল। উনি বলেছিলেন যে লিঙ্কডইন প্রোফাইলটা তোমরা একটু ভালো করে ইয়ে করো। দেখা যাচ্ছে অনেকে যোগাযোগ করছে, ইমেইলটা কিভাবে লিখতে হবে সেটা জানে না, একটা অ্যাঞ্জেল ইনভেস্টরকে অ্যাপ্রোচ করতে হবে ইমেইলটার কন্টেন্টটা কি হবে সেই রাইট আপটা সেটা ভালোভাবে জানে না। অনেকে হচ্ছে যে এই যে একটা লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে গুছিয়ে রাখতে হয় সেই বিষয়গুলো জানে না। তো এখানে আমাদের যে গ্যাপগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা অ্যাড্রেস করছি, আশা করছি খুব দ্রুত। একজন দর্শক প্রশ্ন করেছেন যে কবে নাগাদ আমরা বিলিয়ন ডলার স্টার্টআপ দেখতে পাবো, ইউনিকর্ন দেখতে পাবো, ডেকাকর্ন দেখতে পাবো। আমরা আশা করছি খুব শীঘ্রই মনির হাসান ভাইয়ের সাথে আমি ইকো করতে চাই, শামিম হাসান ভাইয়ের সাথে ইকো করতে চাই যে আমরা 2025 সাল নাগাদ আশা করছি ইনশাল্লাহ আমরা বিলিয়ন ডলার স্টার্টআপ দেখতে পাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আলাউল, আমরা সবাই এরকম আশাবাদী। আমি তাসলিমা, আমরা শেষে চলে আসছি, শেষের একটা করে প্রশ্ন দিয়ে আমরা শেষ করবো। নিজে আপনার কাছে একটা মানে প্রশ্ন আর কি, সেটা হচ্ছে ধরেন এই আমাদের টোটাল ইকোসিস্টেমে আপনি একটা পরিবর্তন দেখতে চান, একটা, সেটা কি? আমাদের বিজনেসগুলো তাদের মানে এই এই যে আজকে যে আলোচনাটা হচ্ছে আর কি, আমার আমি বুঝতে পেরেছি যে আমাদের স্টার্টআপগুলো তারা নিজেদের ভ্যালুয়েশনটা বোঝে না বা এটাকে কিভাবে একটা প্রোফাইল তৈরি করতে হয় এবং তার তাকে ঘিরে যে নেটওয়ার্কগুলো তৈরি করতে হয়, সর্বশেষ লিঙ্কডইন প্রোফাইলের কথা শুনলাম। তো আমার মনে হয়েছে তাদেরকে তৈরি করা দরকার এবং যারা ইনভেস্টর আছে তাদের ইনভেস্টরটা যেন তাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয়, তারা যেন বুঝতে পারে যে কি অপরচুনিটিটা কি আছে, পটেনশিয়ালটা কি আছে। তো এই গ্যাপটা এবং আমাদের যে অজ্ঞানতার যে জায়গাটা, আমাদের যে ল্যাক অফ নলেজ, এই জিনিসটা আমরা আমি চাই যেটা ফুলফিল হোক, সেটার জন্য ইন্ডাস্ট্রিতে অনেককেই কাজ করতে হবে। বাট এটা আমার মানে আমার প্রত্যাশা আর কি এক কথায়। থ্যাংক ইউ বিজি, আমি আশা করি যে এই কাজ এটা নিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। আমি এবার আসিফকে বলবো। আসিফ, আপনি যদি আমাদেরকে একটা বলেন যে আমরা যে আগামী 6 মাসে চাকরি খুঁজবো না চাকরি দেবো গ্রুপ থেকে আমাদের উদ্যোক্তাদের নিয়ে কোন একটা কাজ করলে আপনি খুশি হবেন? মনে হয় একটা বেসিক সেশন করা যায় যে একটা নিজের কোম্পানি স্টার্টআপ হোক বা এসএমই হোক সেটা নিয়ে যদি অন্য কারোর হেল্প চাই, সেটা ইনভেস্টমেন্ট হোক, মেন্টরশিপ হোক, যে কোনো কিছু হোক, তার জন্য তাকে কিভাবে রেডি হতে হবে, যে তার অ্যাকাউন্টসটা সে কিভাবে জানাবে, তার বিজনেস মডেলটা কিভাবে জানানো উচিত, এই ব্যাপারগুলো হয়তো আইডিয়া এবং ইশারা বাংলাদেশ থেকে বা লাইট ক্যাসেলের পক্ষ থেকে এগুলোতে কন্টেন্ট প্রোডিউস করা সম্ভব। ওরকম একটা অ্যাকচুয়ালি সেশন করতে পারেন, যেটা হয়তো ওপেন সেশন হতে পারে, আপনারা সবাইকে হয়তো স্টার্টআপ ইনভেস্টমেন্ট রেডিনেস টাইপের হয়তো একটা ইভেন্ট করলেন, ওটা হয়তো মানে আমাদের সামনে আসার আগে তারা হয়তো আরেকটু প্রিপেয়ার হয়ে আসতে পারবে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে এটা নিঃসন্দেহে আমরা করতে পারবো, আমাদের যারা আয়োজক উদ্যোক্তা আছে তারাও এটার সঙ্গে যুক্ত আছে, আমরা নিঃসন্দেহে এটা করতে পারবো। আমরা ফয়েজের কাছে যাই। ফয়েজ, আপনি আমরা কি করলে আপনার কাছে যে স্টার্টআপরা টাকার জন্য যাবে তাদেরকে দেখে আপনি খুশি হবেন যে না এরা মুনির ভাইয়ের হাত হয়ে আসছে, খুব বেশি প্রশ্ন করতে হবে না, এটা হলে কি চান আপনি বলেন? আমি এখানে আবার মেহাদ ভাই কথাটা এবং আমারটা নিয়ে আসবো। আমি বলবো যে হচ্ছে আপনারা ওনাদেরকে আরেকটু রিসার্চ করা শেখান যে কিভাবে আসলে ইনভেস্টরদেরকে বুঝতে পারবে, সেটা হয়তো ইনভেস্টমেন্ট রেডিনেস প্রোগ্রাম বা এই ধরনের এডুকেশন প্রোগ্রাম দিয়ে হতে পারে, এবং পাশাপাশি স্টার্টআপদেরকে আরো বেশি কমপ্ল্যান্ট হইতে আমি বলবো যে আপনারা যদি অ্যাডভাইস করেন, আপনারা যদি গাইড করেন যে তারা আরো বেশি কিভাবে বিজনেস এবং হচ্ছে লিগালের দিক থেকে কমপ্ল্যান্ট হইতে পারে, তাহলে মনে হয় আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং আমরা আরো বেশি, এই বছর আমরা 50টা স্টার্টআপে 100 কোটি টাকা ইনভেস্ট করার একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, শতবর্ষে শত আসা, মেয়াদ ভাইয়া বলছিলেন প্রেজেন্টেশনের সময়। তো আমরা চাই এই ধারা অব্যাহত রাখতে এবং আরো স্টার্টআপদেরকে আমরা হচ্ছে এবং এন্টারপ্রাইজদেরকে আমরা সহায়তা করতে আমরা সবসময় আছি এখানে, আমরা চাই যত দ্রুত আমরা এটা করতে পারি, কিন্তু তার জন্য তাদেরকে আরো বেশি কমপ্লায়েন্ট এবং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ধন্যবাদ মনির ভাই। থ্যাংক ইউ ফায়েজ। মিহাত, একই প্রশ্ন আপনার কাছে। থ্যাংক ইউ মনির ভাই। আমার মনে হয় যে স্টার্টআপদের জন্য বিভিন্ন রকমের সাইজের ইনভেস্টরস আছে এবং আমাদের এখন ইকোসিস্টেমটা অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্সেলারেটরস, ইনকিউবেটরস আছে, জিপি অ্যাক্সেলারেটর, রবি আর ভেঞ্চার্স, যেখানে আর্লি স্টেজে যেতে পারছে। উই হ্যাভ এঞ্জেল ইনভেস্টার নেটওয়ার্কস লাইক ট্যান এবং ব্যান, যারা আপনার এঞ্জেল ইনভেস্টারদের সাথে কানেক্ট করছে এবং আপনার
তারপরে রাউন্ডের জন্য আপনার সাপোর্ট আছে, আপনার স্টার্টআপ বাংলাদেশের মতো বিনিয়োগ বৃদ্ধির মতো, এবং আপনার গ্র্যান্ট ফান্ডসও আছে, আপনার আইডিয়া প্রজেক্টের মতো। সো আই থিঙ্ক আপনার বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আর দেয়ার, বাট স্টার্টআপস নিড টু প্রিপেয়ার দেমসেলভস এন্ড নিড টু গো টু দ্য রাইট প্লেসেস এন্ড নক দ্য রাইট ডোরস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমার মনে হয় আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দেই। আমরা একটু বেশি সময়, যেতটুকু সময় নিতে চাইছিলাম তার থেকে একটু বেশি সময় নিয়ে নিয়েছি, আপনাদের কাছে আমি সেজন্য ক্ষমাও চাই। আমরা আশা করি যে আমরা আসলে বা যে উদ্দেশ্যে আমরা আসলে এই আয়োজনটি করেছি সেটি হচ্ছে মূলত আমাদের এই নেটওয়ার্কে এবং আমার সঙ্গে, যেমন আজকে সন্ধ্যা থেকে আমি এই বিষয়টা নিয়ে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে ফায়েজ একটু আগে যে কথাটা বলেছে সেটা আমি ভিডিও করে সেই অংশটা কেটে আজকে সন্ধ্যাবেলায় যে উদ্যোক্তার সঙ্গে আমি আজকে এক ঘন্টা ধরে কথা বলছি তার কাছে এটা পাঠিয়ে দিব যে তোমাকে এই এই জিনিসগুলা করতে হবে। সো এই এই যে একটা আলোচনার সূত্রপাত আমরা করলাম এটাকে আমরা একটু কন্টিনিউ করি। আসিফের যে প্রস্তাব এবং আমরা ডেফিনেটলি লাইট কেসেল পার্টনারদের থেকে কিছু সহযোগিতা পাবো এবং অন্য যারা আছে এবং আমাদের ইকোসিস্টেমে এই আমরা আরেকটু কাজ করার চেষ্টা করি, সো দ্যাট আমরা যে বিলিয়ন ডলার ইউনিকর্নের স্বপ্ন দেখতেছি সেটা যেন আমরা পূরণ করতে পারি। তো সবাইকে মিহাদ, আলাউল, আসিফ, ফয়েজ এবং তাসলিম আমিজি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মুনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।